আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। টিচুমুখেলি কি বেবি হয় রোদ ভাইয়া? রুহির কথায় রীতিমতো বিস্তৃত হয়ে যায় রোদ। রোদ পড়ে দশম শ্রেণীতে, আর রুহি পিচ্ছি মেয়ে, মাত্র ক্লাস ফাইভে পড়ে। সে কি বললো এটা, চুমু খেলে নাকি বেবি হয়? রোদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রোদের হুঁশ ফিরে রুহির কথায়। কি হলো, কত বলছো না কেন? কি সব বলছিস তুই, ঠোঁটে চুমু খেলে বেবি হবে কেন? তাহলে তুমি আমার ঠোঁটে চুমু খেলে কেন? তুমি আমার ঠোঁটে চুমু খেয়েছো কিন্তু এখন বলছো বেবি হবে না। আমার বেবি চাই, আমার বেবি চাই। এক প্রকার ফুপিয়ে কান্না করতে লাগলো রুহি। হাসতে হাসতে রুহির কান্নার শব্দ বেড়েই চলছে। কেউ শুনে ফেললে কি যে হবে কে জানে। পরিস্থিতি সামলাতে রোদ জুহিকে বলল, আরে কান্না করিস না, হ্যাঁ ঠোঁটে চুমু খেলে বেবি হয়, তোরও বেবি হবে। ইয়াহু, আমি এক্ষুনি মামুনি আব্বু সবাইকে বলবো আমার বেবি হবে। কি মজা কি মজা। রোদের মাথায় হাত, মেয়ে বলে কি সবাইকে, বলে দেবে রোদও ছোটে চুমু খেয়েছে। ছি ছি, কেলেঙ্কারি হয়ে যাবে। রোদ খুব রেগে যায়। তুই কাউকে এই কথা বলবি না জুহি। বলবো আমি, কি মজা কি মজা, আমার বেবি হবে, সবাইকে বলবো। বলবি না বলছি? না বলবো। রোদ রেগে গিয়ে জুহিকে ইচ্ছে মতো মারে আর ভয় দেখায়। যদি সে এ কথা কাউকে বলে তাহলে জুহিকে একদম মেরে ফেলবে। রুহি খুব ভয় পেয়ে যায়। তুমি খুব মজা, আমাকে মারো, আমাকে প্রতিদিন বকো, আমাকে ভয় দেখাও, আর থাকবো না তোমার কাছে, খুব দূরে চলে যাব তোমার থেকে, তুমি খুব খারাপ। কান্না করতে করতে রোদ এই কথাগুলো বলছিল জুহিকে। সেদিন হয়তো ওর কষ্টটা বেশি ছিল। হ্যাঁ রে জুহি, তুই ঠিকই বলেছিস, আমি খুব খারাপ, তোকে অনেক মারতাম বকতাম, কখনো তার মূল্যটা বুঝতে পারিনি, কিন্তু যেদিন তুই তোর বলা কথাটা সত্যি করে না বলে সত্যি সত্যি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলি, তারপর থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম আসলে তুই আমার জীবনে কি ছিলি। জুহি ছোটবেলায় ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে তাকিয়ে রোদ হারিয়ে গিয়েছিল তার অতীতে। এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে এই কথাগুলো ভাবছিল রোদ। অতীতে ডুব দেওয়ার কারণে রোদের বর্তমানের কোনো খেয়ালই নেই। স্যার। জি, কে? স্যার, আমি আপনার ম্যানেজার। ও, আই এম সরি, আসলে কি দেখছিলেন স্যার ছবিটার দিকে এমন করে? না কিছু না, আপনি কখন আসলেন ম্যানেজার সাহেব? যখন আপনি ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন তখন এসেছিলাম, অনেকবার আপনাকে ডাকলামও কিন্তু আপনার কোনো রেসপন্স নেই। আই এম সরি, তা কী জন্য এসেছেন ম্যানেজার সাহেব? স্যার, এই ফাইলগুলোতে আপনার সিগনেচার দরকার ছিল। ও আচ্ছা, দিন, আমি সিগনেচার করে দিচ্ছি। জি। অতঃপর রোদের সিগনেচার নিয়ে ম্যানেজার সাহেব রোদের কেবিন ত্যাগ করে। রোদ জুহির ওই ছবিটা একপাশে সযত্নে রেখে দেয়। আজ কোনো এক অচেনা কারণেই রুহির কথা খুব মনে পড়ছে রোদের। বড্ড মিস করছে জুহিকে। আজ রোদ অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে, জুহিও আর ছোটটা নেই। আজকে তার 18তম জন্মদিন। জুহি চলে যাওয়ার পর রোদের কাছে জুহির ছবিটাই ছিল ওর শেষ স্মৃতি। ছবিটির ছোট্ট জুহিকে রোদ নিজের মতো কল্পনা করে নিয়েছে। রোদ জুহিকে নিজের মতো সাজিয়ে হৃদয়ের মাঝে সযত্নে রেখে দিয়েছে। কখনো আর জুহি দেখা পাবে কি না সেটি রোদ জানে না, কিন্তু তার যে জুহিকে খুঁজে পেতেই হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ রোদের ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে ওপাশ থেকে কানে ভেসে আসা কথাগুলো শুনে রোদ খুশিতে আত্মহারা। রিমি, তুই ঠিক বলছিস তো যে আগামীকাল জুহি আসবে? হ্যাঁ রে ভাই, একদম পাক্কা। ইস, আমার যে কি খুশি লাগছে, কতদিন পর আমার জুহিকে দেখবো। তোর জুহি মানে? কই, কিছু না তো। তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুশি হয়েছিস জুহি আপি আসবে জেনে। হুম, খুশি না হওয়ার কি আছে, কত বছর পর জুহিকে দেখবো। সরি ভাই, তোর এত খুশি হয়ে কাজ নাই। মানে? জুহি আপি সাফ জানিয়ে দিয়েছে
তুই বাসায় থাকলে সে আসবে না। হোয়াট? ভাই, আম্মু বলেছে তুই বাসায় থাকবি না আগামীকাল। তুই আমাদের বাংলো বাড়িটাতে চলে যাবি। ও আচ্ছা, রাখি। এটা বলেই রোদ ফোনটা কেটে দেয়। রোদ জানে জুহি কেন বলেছে সে বাসায় থাকবে, জুহি আসবে না। রুহি ছোট্ট থেকে বড্ড অভিমানী আর জেদি ছিল। রোদের উপর তার এখনও সেই রাগ যায়নি, তাই সে এমনটা বলেছে। জুহি আসবে শুনে যতটা না খুশি হয়েছিল রোদ, জুহির কথাটি শুনে মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেছে রোদের সেই খুশি। বুকের বাম পাশটা চিনচিনে ব্যথা অনুভব করল রোদ। জুহিকে একটাবার দেখার জন্য নিজের মধ্যে যে হাহাকার শুরু হয়ে গেছে রোদের। রোদ ডিসিশন নেয়, সে তার মায়ের বলা কথা অনুযায়ী সে সত্যি চলে যাবে তাদের বাংলো বাড়িতে। তাও অন্তত জুহি পা রাখুক তাদের বাসায়, কারণ সে একদিন বাসায় না থাকলে কিছুই হবে না। কিন্তু তার জন্য যদি জুহি ওদের বাসায় না আসতে পারে, তবে এর চেয়েও খারাপ কিছু হয়ে যেতে পারে। রোদ এমনিতেই জুহির সাথে করা অন্যায়ের জন্য ক্ষমা পায়নি, সেখানে আবার নতুন করে কোনো ভুল অন্যায় করতে চায় না সে। রাতে রোদের পরিবারের সবাই ডিনার করতে বসেছে, প্রায় অর্ধেক খাওয়া শেষ। এমন সময় রোদের আম্মু বলে ওঠে, রোদ তোকে তো একটা কথা বলাই হয়নি। আমি জানি আম্মু, আর আমি কাল আমাদের বাংলো বাড়িতে চলে যাব, তুমি টেনশন নিও না। জুহির কথা মনে পড়তেই রোদের গলা দিয়ে আর খাবার নামছে না, সে খাবার ছেড়ে উঠে চলে যেতে নেয়। কি রে রোদ, খাবার ছেড়ে উঠে গেলি কেন? আম্মু আমার খাওয়া শেষ। এটা বলে রোদ উপরে চলে যায়। কি জানি বাবা, ওর মাথায় কখন কি ভূত চাপে, তুমি এই অল্প বয়সে আমার ছেলেটার উপর বিজনেসের সব দায়িত্ব তুলে দেওয়ার জন্যই এমন হয়েছে। আহা, রোদের মা কি সব বলছো, রোদ নিজেই এই দায়িত্ব নিয়েছে। হয়েছে হয়েছে ভাইয়া ভাবি, তোমরা আর ঝগড়া করো না, দিনা শেষ করো সবাই। পাশ থেকে এসব চুপটি মেরে বসছে শুনছে রিমি আর রোদের চাচাতো ভাই বোনেরা। এবার রোদের বায়োরোটা বলি, রোদেরা জয়েন্ট ফ্যামিলি, রোদ, কাব্য, রিমি রোদের ছোট ভাই বোন, রোদের আব্বু আম্মু, রোদের কাকা কাকিমা, ঝিমি, শুভ্র এবং শান্ত রোদের চাচাতো ভাই বোন, রোদের দাদুমণি, এদের নিয়ে রোদের পরিবার। শুভ্র আর রোদ একদম সেম এজের, দুজনেই বিজনেসম্যান। শুভ্র আর একই সাথে তাদের কোম্পানি সামলে আসছে। অফিসের একটা গুরুত্বপূর্ণ ডিল ফাইনাল করতে শুভ্র দেশের বাইরে গেছে। যাই হোক, সব মিলে খুব সুখী একটা পরিবার রোদের, সবাই খুব মিলেমিশেই থাকে। রোদ উপরে নিজের রুম গিয়ে দরজা লাগিয়ে সোজা বন্ধ করে দেয়। রুহির কথা মনে পড়ছে ভীষণ, কোনো কিছুই আর ভালো লাগছে না তার। ইচ্ছে করছে ছুটে জুহির কাছে চলে যেতে, সেই উপায়টাও যে নেই। নিজের করা অন্যায়ের জন্য রুহির একটা পিক ফোনের নাম্বার কিছুই পায়নি রোদ। বারবার ওর আম্মুর কাছে জানতে চেয়েছে রুহির ফোন নাম্বার। অন্য যে কোনোভাবেই রোদ জুহির সাথে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু রোদ কোনোভাবেই জুহির সাথে যোগাযোগ করতে পারেনি। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় রোদ, আকাশে হাজার হাজার তারার মাঝে চাঁদটাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। চাঁদের স্নিগ্ধ আলোয় ছড়িয়ে পড়েছে চারপাশ। কোন এক রাতে জুহিকে সাথে নিয়ে এমন সুন্দর পরিবেশ ভ্রমণ করতে চায় রোদ, কিন্তু তা কি আদৌ সম্ভব? পরের দিন সকালে অফিসে পৌঁছে রোদ নিজের মাঝে নিজে স্থির থাকতে পারছে না, কেমন যেন অদ্ভুত অনুভূতি কাজ করছে তার। কখন রুহি ওদের বাসায় এসে পৌঁছাবে এটা জানার জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে। রোজ সকালে অফিসে যাওয়ার আগে রিমিকে বলে দিয়েছে, জুহি যখন ওদের বাসায় পৌঁছাবে তখনই যেন খবরটা রিমি রোদকে দেয়। প্রায় 11টা বাজতে চলল, রোদ এখনও রিমির ফোন পাচ্ছে না। আসার তো কথা সকালেই, এখনও কেন আসছে না? কোনো বিপদ হলো না তো জুহির? এখন কেমন যেন নার্ভাস ফিল করছিল রোদ। তখনই ম্যানেজার সাহেবের আগমন। স্যার, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কইটা তো? তবুও স্যার, আপনাকে কেমন যেন নার্ভাস দেখাচ্ছে। যদি স্যার আপনি কিছু মনে না করেন তাহলে আমাকে বলতে পারেন আপনার সমস্যার কথা, যদি আমি সলভ করতে পারি। রোদ মুচকে হাসে ম্যানেজার সাহেবের কথায়।
সে নিজেই কিছু করতে পারছে না, আর সেখানে নাকি ম্যানেজার সাহেব পারবে। আরে না ম্যানেজার সাহেব, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। এমনি আজকে আমার মনটা ভালো নেই। ও আচ্ছা, মন খারাপ হলে স্যার গান শুনেন, মুড অন হতে পারে। তাও রোদ মুচকে হাসে। কিছু সময় পর ম্যানেজার সাহেব চলে যায়। রোজ জুহির কথা ভাবতে ভাবতেই মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। মেয়েটা এখনো কেন আসলো না? নাকি রিমি ওকে জানাতে ভুলে গেছে, নাকি অন্য কিছু? আর কিছুই ভাবতে পারছে না রোদ। মোটামুটি সে ঘামতে শুরু করে দিয়েছে, অতিরিক্ত টেনশনে ফলে যা হয় আর কি। আকাশপাতাল ভাবতে ভাবতে রোদের ফোন বেজে উঠল। রোদ দেখে রিমি ফোন দিয়েছে। রোদের মুখে হাসির ঝলক ফুটে ওঠে, তবে এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। রিমির কথা শুনে মুহূর্তের মধ্যেই রোদের হাসি উদাও হয়ে গেল। ভাই, জুহি আপির না মত চেঞ্জ হয়ে গেছে, সে আমাদের বাড়িতে আসবে না। সকালে সবার সাথে কথা বলে নিয়েছে আর বলেছে আজকেই নাকি দুবাইয়ে ফিরে যাচ্ছে। দুবাইয়ে ফিরে যাচ্ছে শুনে রোদের মাঝে আর্তনাদ হয়ে গেছে শুরু। তবে কি এবারও সে জুহির দেখা পাবে না? কেন আসবে না তা তো জানি না। ওর নাম্বারটা দিতে পারবি? না না ভাই, একদম নিষেধ আছে। আম্মু যদি জানতে পারে আমার হাড়টি মাংস এক করে ফেলবে। আম্মু দেখবে না, তুই লুকিয়ে লুকিয়ে দে। না ভাই, আমি এত রিক্স নিতে চাই না, ফোন রাখছি। আচ্ছা তুই এটা বল, ফ্লাইট কয়টায় জুহির? তা তো আমি শুনিনি। আচ্ছা ফোন রাখ। রোদ ফোন কেটে দিয়ে ব্লেজারটা গায়ে দিয়ে জড়িয়ে গাড়ি থেকে সোজা অফিস থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রোদ দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে। যে করেই হোক রুহিকে আটকাতেই হবে, না হলে হয়তোবা এবার জুহিকে হারিয়ে ফেলতে পারে, আবার নাও পারে। গাড়ি পার্কিং করে রোদ সোজা বিমানবন্দরে ঢুকে যায়। এত মানুষের ভিড়ে রোদ কোথায় খুঁজবে রুহিকে? আর তাছাড়া আগের রুহি আর এখন রুহির মাঝে আকাশ পাতাল তফাত। সে চিনবে কিভাবে কোনটা রুহি? রোদের সারাটা দিন ওইখানে কেটে গেল। না, জুহি দেখা সে পায়নি। অবশেষে হতাশ হয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে বের হয়। মনে হাজারো রকমের ভাবনা, হয়তো সে জুহিকে এবারও হারিয়ে ফেলেছে। রোদ প্রতিদিন অফিস থেকে সন্ধ্যায় 6টায় ফিরে আসে, কিন্তু আজকে অনেক লেট করে বাসায় ফিরছে রোদ। সবাই অনেক টেনশন করছে। রোদ বাসায় ঢুকতেই এতগুলো প্রশ্ন ছুড়ে মারে সবাই রোদের দিকে। এতক্ষণ কোথায় ছিলি রোদ? আম্মু, ওই অফিসের জন্য একটু লেট হয়েছে। মিথ্যা বলছিস কেন? তোর আব্বু ম্যানেজার সাহেবের সাথে কথা বলেছে, উনি বলেছেন তুই অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছিস। ও, উনি তাহলে বলে দিয়েছে। আচ্ছা শোনো আম্মু, আমি না আমার পুরনো একটা বন্ধুর বাসায় গিয়েছিলাম, আসলে আজকে হঠাৎ করে দেখা হলো তো তাই। তাহলে ফোন দিয়ে জানালেও পারতি। দেখো না আম্মু, ফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা আমি ফ্রেশ হই নেই, কেমন? আচ্ছা যা, কিন্তু আজকের মতো আর না বলে দেরি করে বাসে ফিরবে না। ওকে মাই সুইট কিউট মম। রোদ নিজের রুমে চলে যায়। সারাদিন এত হাঁটাহাঁটি করছে তার শরীর ভীষণ ক্লান্ত। এত খোঁজের ফলে ও আসল কাজটাই তো হলো না, জুহির দেখা রোদ পেল না। রোদ কোনোভাবে ফ্রেশ হয়ে নেয়। পরের দিন সকালে রোদ খেয়াল করে তার পাশে একটা মেয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। রোদ ভাবল হয়তো জুহির কথা ভাবতে ভাবতে স্বপ্ন দেখছে। রোদ কোনো কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়ে। রোদ নিজের হাতে উপর ওজন জাতীয় কিছু একটা অনুভব করছে। মিটমিট করে চোখ খুলে দেখে সেই মেয়েটি। রোদ ভাবল এ কেমন স্বপ্ন। রোদ চোখ কচলিয়ে দেখে, না, যা দেখছে তা তো সত্যি। রোদ নিজের হাত ভেবে মেয়েটির হাতে খামচি কাটে। আর মেয়েটি সোজা চিৎকার করে লাফিয়ে ওঠে, সাথে রোদও। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রোদ নিজের হাত ভেবে মেয়েটির হাতে খামচি কাটে। আর মেয়েটি সোজা চিৎকার করে লাফিয়ে ওঠে, সাথে রোদও। সকাল সকাল ভূতে কামড় দিয়েছে নাকি? হ্যাঁ,
মেয়েটার কথা শুনে রোদের চোখ বেরিয়ে আসার উপক্রম। যেখানে ভূতের বলতে পৃথিবীতে কিছু নেই সেখানে ভূত কামড়াবে? হাউ ইজ দিস পসিবল? কি হলো এবার বড় বড় চোখ করে কি দেখছো? কে আপনি আর আমার সাথে শুয়ে আছেন? চিচি কি আমাকে আপনি বলা, তার উপর আবার জিজ্ঞেস করছো কে আমি? বলি যে বিয়ে করেছো তাকে ভুলে গেছো? বিয়ে আর আমি তো, তুমি নয় তো কে? কি সব জাতা বলছেন, আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? দেখুন আপনি যদি আমার সাথে মজা করে থাকেন সো প্লিজ মজা বন্ধ করুন। দেখুন ওগো, একটু কথা কাটাকাটি হয় এমন সংসারে, তাই বলে তুমি আমাকে অস্বীকার করছো? এত অভিমান করে থেকো না বাবু। রোদের মাথা তো পুরো হ্যাং হয়ে গেছে। মেয়ে বলে কি, কথা কাটাকাটি হয়েছে বলে অভিমান করেছে, মানে কি এসবের? সাত সকালে কি হচ্ছে এসব? ওগো কি ভাবছো? আমি এখনো বিয়ে করিনি, সত্যি বলছি। বিশ্বাস করুন আপনার স্বামী আমি না, আপনি ভুল জায়গায় এসেছেন। প্লিজ এখান থেকে চলে যান, নয়তো আমার বাসার লোক কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, বলবে আমি রাতে বাসায় মেয়ে নিয়ে এসেছি। প্লিজ প্লিজ চলে যান। রোদ এক নিঃশ্বাসে কথাগুলো বলে মেয়েটির দিকে তাকিয়ে দেখে রাগে মেয়েটির চোখ মুখ লাল হয়ে গেছে। রোদের তো ভয়ে জান বেরিয়ে আসছে। মেয়েটি গিয়ে সোজা রোদের বুকের উপর বসে ইচ্ছে মতো রোদের বুকে কিল ঘুষি মারতে শুরু করে। আহ, আপনি আমায় মারছেন কেন? বিয়ে করে এখন ন্যাকামো সাজা হচ্ছে? কি এমন ভুল করেছি আমি যে বাসা থেকে বের করে দিতে চাচ্ছ? ঘরে বউ রেখে বাসায় মেয়ে নিয়ে আসার কথা বলছো? খবরদার, যদি আর কখনো এসব কথা শুনি না, মেরে ভর্তা বানিয়ে ছাদে কড়া রোদের মধ্যে শুকোতে দেব, এই আমি বলে দিলাম। মেয়েটি সোজা ফ্রেশ হয়ে চলে যায়। রোদ উঠে বসে। এটা মেয়ে ছিল না অন্য কিছু? ও গড, এটা যদি স্বপ্ন হয়ে থাকে তো তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যাক। এমন বাগিনী মেয়ে স্বপ্নের মধ্যে এসে বলছে আমার বউ, না জানি এমন মেয়ে কার বউ হবে। ভাই একটু সাবধানে থাকিস, নয়তো তোকে কুপিয়ে মেরে ফেলবে। রোদ অনেকভাবে চেষ্টা করছে এসবকে স্বপ্ন ভাবতে, কিন্তু এটা স্বপ্ন নয়, সত্যি। গতকাল রাতে তো ঘুমানোর আগে কোনো সময় এই মেয়েটাকে দেখেনি, তাহলে হঠাৎ কোথা থেকে এই মেয়ে উড়ে এসে জুড়ে বসলো? এখন যদি বাসার কেউ দেখে কি হবে? টেনশনে রোদের মাথায়ও কিছু আসছে না। কি বিড়বিড় করছো? কই না তো, প্লিজ বলুন কে আপনি? মেয়েটি আবার চোখ গরম করে রোদের দিকে তাকায়। না মানে সত্যি আমার মনে হয় কি, আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তাই আমি সব ভুলে গিয়েছি, তাই আপনি প্লিজ একটু মনে করিয়ে দেন। আর একবার যদি আপনি বলেছো, তোমার মুখে আমি কফটিপ মেরে দিব। আচ্ছা তুমি আমাকে প্লিজ একটু মনে করতে সাহায্য করো। হঠাৎ দরজায় কেউ নক করে। মেয়েটি কথা বলতে যাবে এমন সময় রোদ মেয়েটির মুখ চেপে ধরে আর হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে। কে? ভাই আমি রিমি। কোনো প্রয়োজনে এসেছিস না এমনি? ভাই আমি কাল তোর বেলকনিতে এসেছিলাম, আমার রুমে নেটওয়ার্ক কাজ করছিল না দেখে পরে বোধহয় ভুল করে ফোনটা তোর বেলকনিতে ফেলে রেখে চলে গেছি। রাতে তো তুই ঘুমিয়ে পড়েছিলি তোর ডোর লক করে, তাই আর ফোনটা নিতে পারিনি, এখন নিতে এসেছি। ও আচ্ছা, খুলে দে না দরজাটা, ভেতরে কি করছিস? এই তো দুই মিনিট। রোদ মেয়েটির মুখ চেপে ধরে বসে আছে। মেয়েটির কথা রিমির কানে গেলেই শেষ। রোদ আস্তে আস্তে মেয়েটিকে বলে, তুমি লুকিয়ে পড়ো প্লিজ। কেন? আরে আমার বোন যদি তোমাকে দেখে আমাকে শেষ করবে। মানে? কিছু না, এদিকে আসো। আর ওই দিকে রিমি চিল্লিয়ে রোদকে বলে, আরে ভাই দরজাটা খুলতে তোর এতক্ষণ লাগে। রোদ রিমির কথায় পাত্তা না দিয়ে নিরাপদে একটা জায়গা খুঁজতে থাকে যেখানে সে মেয়েটিকে লুকিয়ে রাখবে, যাতে করে রিমি তাকে দেখতে না পায়। রোদ মেয়েটিকে আলমারির সামনে নিয়ে যায়, আলমারি পুরো ফাঁকা। রোদ মেয়েটিকে আলমারিতে ভিতরে ঢুকিয়ে দেয়। তুমি প্লিজ একটু এখানে থাকো, জাস্ট দুই মিনিট, আমার বোন আমার রুম থেকে ওর ফোনটা নিয়ে চলে গেলে তুমি বেরোবে, এর আগে না। মানে আমি আলমারির ভেতরে? কি বলতে চাইছো তুমি? প্লিজ দুই মিনিট। রোদের অবস্থা দেখে মেয়েটির এত হাসি পাচ্ছে যা বলার বাহিরে, তাও নিজের হাসি চেপে ধরে মেয়েটি বলে,
আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, এখানেই আছি আমি। থ্যাঙ্কস। রোদ তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়, হারিমি রোদের রুমে আসে। কি রে ভাই, তুই এতক্ষণ কি করছিলি? আরে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ও আচ্ছা, যা তুই তোর ফোন নিয়ে তাড়াতাড়ি কেটে পড় আমার রুম থেকে। হুম, আমি তোর রুম দখল করতে আসিনি, আমার ফোনটা খুঁজতে এসেছি, আমারটা আমার জন্য ঢের ভালো। মুখ বাঁকা করে রোদের দিকে তাকিয়ে ভেংচি মারে রিমি, তারপর ব্যালকনিতে যায় ফোন খুঁজতে। রোদও রিমির পেছন পেছন যায়। কি ব্যাপার বলতো, তুই আমার পিছন পিছন কেন আসছিস? কেন আবার, তুই যদি আমার কোনো কিছু চুরি করে নিস তাই আর কি? জোর করে হাসার চেষ্টা করে রোদ, কিন্তু ভেতর ভেতর ভয় শেষ। ভালোই ভালোই রিমি রুম থেকে বেরোলেই তো বাঁচে। আমার বই গেছে তোর জিনিস চুরি করতে। রিমি ফোনটা নিয়ে ব্যালকনি থেকে রুমে যায়, এমন সময় মেয়েটি আলমারি থেকে ঠাস করে নিচে পড়ে যায়। রোদ টেনশনের ফলে ভুলে গিয়েছিল আলমারি লক করতে। লক না করার ফলে আলমারি দরজা হালকাতে লেগেছিল, মেয়েটি জোরে ধাক্কা দেওয়ার ফলে তাল সামলে না পেরে সোজা ফ্লোরে। রিমির মুখে হাত, রোদ একবার রিমির দিকে তাকায় তো একবার ফ্লোরে পড়া মেয়েটির দিকে তাকায়। রিমির রিয়াকশন বোঝার চেষ্টা করছে রোদ। একটু পরে কীভাবে কি সেটা ভাবতেই রোদের কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে তার, একদম পিচ্ছে ছেলেদের মতো কান্না করতে ইচ্ছে করছে তার, মাইন্ডকে চিপায় পড়লে যায় হয় আর কি। রোদ ভাবছে তার সাথে এখন কি কি হবে। এমন সময় রিমির বলা কথা শুনে রোদ বিস্মিত হয়ে গেল, আকাশ থেকে পড়ার মতো অবস্থা রোদের। আরে ভাবি, তুমি আলমারিতে কি করছিলে? রিমি মেয়েটিকে ফ্লোর থেকে উঠে দাঁড়াতে সাহায্য করে। তোমার ভাই জামা কাপড়ের মতো গোটা একটা মানুষকে ঢুকিয়ে রেখেছে। কি রে ভাই, তুই ভাবিকে আলমারিতে কেন ঢুকিয়েছিস? না মানে এমনি। দেখ তো ভাই, ভাবি কোথাও ব্যথা পেয়েছে কিনা, আমি গেলাম, আর নাস্তা করতে আয়। আচ্ছা তুমি যাও রিমি, আমরা আসছি। হুম, রিমি চলে যায়। রোদ ভাবছে রিমি তো উটুর রিয়াকশন করার কথা ছিল, কিন্তু রিমি কোনো রিয়াকশন করলো না কেন? রিমি আরও মেয়েটিকে ভাবি বলছে, রোদের মাথায় কিচ্ছু আসছে না। মেয়েটি রেখে কোমরে হাত দিয়ে রোদের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রোদ কি বলবে বুঝতে পারছে না। তোর জন্য সব হয়েছে, তোর সব প্ল্যান ছিল আমাকে ফেলে দেয়ার, তাই না? এই একদম না। আর তাছাড়া তোমার মতো এরকম একটা হাতি ওই ছোট্ট আলমারিতে থাকতে পারবে ও কিভাবে? পড়বেই তো। কি, আমি হাতি? না না, জলজন্তু একটা বাঘিনী মানুষ। রোদ এটা বলে কোনোভাবে ওয়াশরুমে ঢুকে যায়, কোনো মতেই হিসেব মিলছে না। রোদের মাথায় এখনো ঘুরছে বউ আসলো কোথা থেকে, যতদূর মনে পড়ছে সে তো বিয়েই করেনি। হঠাৎ রোদের জুহির কথা মনে পড়ে। আমি জুহিকে ভালোবাসি, এই মেয়েকে নয়। আমি এখন ওনাকে সাফ জানিয়ে দিব, আমি তোমাকে চিনি না, বিয়েও করিনি, ব্যাস। আমি জাস্ট জুহিকে ভালোবাসি আর কাউকে না, আর বিয়ে করলে জুহিকেই করব, জুহি আমার বউ হবে। রোদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মেয়েটি রুমে নেই। রোদ হাঁপ ছেড়ে বাঁচল, রুহির কথা মনে পড়তেই কিছুই যেন ভালো লাগছে না। একদিকে জুহি, আরেকদিকে এই মেয়ে, কী হচ্ছে রোদের সাথে এসব? রোদ অফিসের জন্য রেডি হয়ে নেয়, তারপর নিচে নাস্তা করতে গেলেই অবাক রোদ, কারণ মেয়েটি সবাইকে নাস্তা সার্ভ করছে আর হেসে হেসে সকলের সাথে কথা বলছে, কারো তেমন রিয়াকশনই নেই। এসব ভাবতে ভাবতেই নাস্তার টেবিলে আসে রোদ। রোদ তুই এসেছিস, দেখ না বৌমা তোকে ছাড়া নাস্তা করতে বসছে না, এবার দুজন একত্রে বস। হুম, জোর করে হাসার চেষ্টা করছে রোদ। তারপর রোদের পাশে মেয়েটি বসে, তারপর রোদের আম্মুকে বলে, মামুনি আমি নিজেরাতে খাবো না, ওকে খাইয়ে দিতে বলো। মেয়েটির কথা শুনে রোদের হাত থেকে কাটা চামচ, যেটা দিয়ে সে খাচ্ছিল, সেটা পড়ে যায়। এত বড় মেয়ে বলে কি না ওকে খাইয়ে দেবে রোদ, অসম্ভব। এর জন্যই বলেছিলি যে রোদ আর তুই একত্রে খাবি, হাহা রোদ ওকে খাইয়ে দে। না আমি পারবো না। মেয়েটি রোদের কথা শুনে নাক ফুলিয়ে কাটা চামচ হাতে নিয়ে রোদের পেটের দিকে ইশারা করে। রোদ বড় বড় চোখ করে মেয়েটির দিকে তাকায়। রোদ মেয়েটির ইশারা বুঝতে পেরে চুপচাপ ওকে খাইয়ে দিতে থাকে।
রোদের বুক ফাড়ছে তো মুখ ফুটছে না। বাহ, মেয়েটিও বেশ আয়েস করে খাচ্ছে। আর বাকি সবাই রোদ আর মেয়েটির অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। কোনো মতে রোদ নাস্তা শেষ করে সোজা অফিসে চলে যায়। এইদিকে জুহিকে রোদ খুঁজিয়ে তো পাচ্ছে না, আর অন্যদিকে এই মেয়ে যত সব ঝামেলা। নাস্তা শেষে মেয়েটি রোদে ঘরে যায়। বেড তো ভালোভাবেই গুছিয়ে রাখে, এমন সময় বেডের পাশে মোবাইলে থাকা রোদের ফোনের মেসেজে টোনটা বেজে ওঠে। হাই রে রোদ, ওর ফোনটাও তো ফেলে রেখে চলে গেছে। বিয়ে না করে ও কোথা থেকে এলো? হয়তো এই টেনশনে সবই গুলিয়ে ফেলেছে। মেয়েটি ভাবছে রোদের ফোনটা কি দেখবে কি দেখবে না। অনেক ভাবাভাবির পর মেয়েটি রোদের ফোনটা হাতে নেয়। তার ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মেসেজটা দেখে মেয়েটি অবাক হয়ে যায়। মেসেজটা ছিল এরকম, যদি নিজের শত্রুকে দেখতে চাও অ্যান্ড নিজের কোম্পানিকে বাঁচাতে চাও তবে রেস্টুরেন্টে চলে আসো, আর আমার খোঁজ করতে এসো না, ভাবতে পারো আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। মেয়েটি কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। কোন নাম্বার থেকে মেসেজটা এসেছে তা চেক করতে গেলে দেখা যায় মেসেজটা একটা প্রাইভেট নাম্বার থেকে এসেছে। মেয়েটি রোদের ফোন থেকে মেসেজটা ডিলিট করে দেয় আর রেডিও হয়ে নেয়, কারণ তাকে এক্ষুনি দেখতে হবে ব্যাপারটা। রোদের রুম ছেড়ে গিয়ে ড্রয়িং রুমে আসতেই রোদের আম্মু মেয়েটির সামনে পড়ে। কিরে মা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ মামুনি, একটু দরকার ছিল তাই। তুই একা যাবি নাকি আমি রিমিকেও ডেকে দিব? না মামুনি, আমি একাই যাব, ওকে ডিস্টার্ব করার দরকার নেই। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা মামুনি। মেয়েটি গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টে যায় আর খোঁজার চেষ্টা কোথায় রোদের কোম্পানি নিয়ে কথা হচ্ছে, পেয়ে যায় মেয়েটি তাদের। মেয়েটি ওই লোকগুলো পিছনে বসে আর মুখটা ঢেকে বসে। এমন সময় একজন ওয়েটার আসে। কি লাগবে ম্যাম? এক কাপ কফি নিয়ে আসো। ওকে ম্যাম। লোকগুলো যা বলছে। এ চৌধুরী কোম্পানি টপে উঠে গেছে, পরপর তিনবার টপে থাকলে ওই কোম্পানিকে পুরস্কার দেওয়া হয়, সাথে হরেক রকমের সুবিধা। আর এবার চৌধুরী কোম্পানির তৃতীয়বার টপে থাকার সময় এবং এখনও পর্যন্ত আছে। ও আর এটা কোনোভাবেই হওয়াতে দেওয়া যাবে না। ঠিক বলেছ, আর তাছাড়া আমাদের উপর থেকে চাপও দেওয়া হয়েছে, আর আমাদের বড় যিনি আমাদের দিয়ে এই কাজ করাচ্ছেন তার সম্পর্কে তোমরা একটা কথা জানো? কি কথা? উনি চৌধুরী পরিবারেরই একজন। হোয়াট? তো তাহলে ইনি এই কাজ করাচ্ছেন কেন? উনি চৌধুরী কোম্পানির আসল মালিক নন, আর উনার মতে এভাবে চলতে থাকলে উনি কখনো হতেও পারবে না এই কোম্পানির আসল মালিক। ও আমাদের কাজ দিয়ে কীভাবে কী হবে? হবে, কারণ আমরা যদি চৌধুরী কোম্পানিকে এবার টপ থেকে নিচে নামিয়ে দিই তাহলে চৌধুরী কোম্পানির মালিক ভেঙে পড়বেন, উনার এতদিনের স্বপ্ন ভেঙে গুড়িয়ে যাবে। আর ঠিক তখনই আমাদের বড় স্যার উনাদের কোম্পানিটা দখল করে নেবেন আর উনিই হবেন আসল মালিক, পরে আবার উনি কোম্পানিটাকে টপে নিয়ে যাবেন। তো তোমরা কেউ ওনাকে দেখছো যার নির্দেশে আমরা এসব করছি? না, দেখিনি। ওদের ঠিক পেছন থেকে ওদের এইসব কথা পুনরায় ফোন থেকে শুনে চমকে ওঠে ওরা তিনজন। পিছনে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার ফোনের রেকর্ড থেকে এসব চলছে। ওরা তিনজন ভয় পেয়ে যায়। এই মেয়ে তুমি কে? জুহি। মানে? হ্যাঁ, যা ভাবছেন সেটাই, মানে রোদের বউ। সেজে থাকা মেয়েটি আর কেউ নয়, জুহি। জুহি সেদিন রোদের বাসে এসেছে, সেদিন ওরা আসার কথা ছিল। জুহি শুধু রিমিকেই মিথ্যা বলে বানিয়েছে রোদকে। ব্যাস, সারাদিন তো রোদের বাহিরেই কেটে গেল। মূল কথায় আসি। মানে আমার নাম জুহি। তুমি আমাদের কথাগুলো রেকর্ড করলে কেন? সেটা এই জন্যই যে তোমরা যদি এখন আমাকে তোমাদের সাথে না নাও তো আমি চৌধুরী কোম্পানির আসল মালিককে এই ফোনে রেকর্ড করা সব কথাগুলো শুনিয়ে দিব। সবাই ভীষণ ভয় পেয়ে যায়। দেখো, আমরা একজনের সাথে কন্টাক্ট করে ফেলেছি এই কাজটা করার জন্য। তো কি হয়েছে? তোমাদের সাথে এই কাজে আমিও হেল্প করব। এতে তোমার লোভ? আমার লাভ অবশ্যই আছে। চৌধুরী কোম্পানির মালিকের সাথে আমার খুব পুরনো শত্রু। তা চৌধুরী কোম্পানির মালিক আমার বাবাও ছিলেন একটা সময়। 50% 50% ভাগ ছিল কোম্পানির, কিন্তু পরে তার সাথে বেইমানি করা হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে এই কোম্পানি। তাই আমিও ওদের সাথে ঠিক এটাই করব। কিন্তু তুমি তো কোম্পানির ভাগ পাবে না। নো
প্রবলেম, কোম্পানিটা তো আর রোজ চৌধুরীর বাবারও থাকবে না, আর আমি এটাই তো চাই। কিন্তু দেখো তোমরা যদি রাজি না হও তো আমি চললাম। হ্যাঁ আমরা রাজি। ওকে থ্যাংকস। তো এবার বলো চৌধুরী কোম্পানির কোন সদস্য তোমাদের দিয়ে এই কাজটা করাচ্ছে, তোমরা কি ওকে চেনো? না আমরা ওনাকে কখনোই দেখিনি। ও আচ্ছা, তোমাদের বড় স্যারকে জানিয়ে দিও, তোমাদের সাথে আমি নতুন অ্যাডহর কথা। ওকে, আর তোমরা যদি বেশি তিরিং বিরিং করো তাহলে কিন্তু এই ফোন রেকর্ড। না না আমরা কিচ্ছু করব না। ওকে। জুহি রেস্টুরেন্ট থেকে গাড়ি নিয়ে বাসায় চলে আসে, আর ঠিক তখনই রোদের বলা কথাটা শুনে জুহি চমকে ওঠে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। জুহি রেস্টুরেন্ট থেকে গাড়ি করে বাসায় চলে আসে, আর ঠিক তখনই রোদের বলা কথাটা শুনে জুহি চমকে ওঠে। জুহি, তুই আমাদের বাসায়, আর আমি গতকাল তোকে খুঁজতে বিমানবন্দরে পর্যন্ত গিয়েছিলাম, এটা তুই জানিস? কে জুহি? দেখ তোর নাকের উপর আরেকটা নাক উঠছে। জুহি রোদের কথা শুনে নাকে হাত দিতে রোদ হা হা করে হেসে ওঠে। কিরে তোর মনে আছে ছোটবেলায় এই কথাটা যখন আমি তোকে বলতাম তখন তুই ঠিক এই কাজটাই করতি? এরপরও যদি মিথ্যা বলছিস না দেখিস তোর এবার সত্যি সত্যি দুইটা নাক উঠবে। ভাইয়া আপনি জানলেন কিভাবে যে আমি জুহি? দেখ জুহি, তুই আমাকে ভাইয়া ডাকবি না। আর আমি অফিস থেকে এসে নিজে রুমে যাওয়ার সময় আম্মুরা বলছিল যে তখন শুনেছি। কেন ভাইয়া ডাকবো না? আপনি তো আমার ভাইয়াই, তাই না? সো আমি ভাইয়াই ডাকবো। আর অনেক টায়ার্ড লাগছে, যাচ্ছি। জুহি চলে যেতে নিলে রোদ জুহির হাত ধরে ফেলে। জুহি একবার রোদের চোখের দিকে তাকিয়ে দেখে রোদ ওর দিকে হা করে তাকিয়ে আছে। জুহি কিছু না বলে ওর হাতটা রোদের থেকে ছাড়িয়ে নিয়ে উপরে চলে যায়। রোদ অফিস থেকে আসার পর যখন শুনতেছে ওর বউ সেজে থাকা মেয়েটি আসলে জুহি, তখন ওর খুশির সীমা ছিল না। কিন্তু এখন জুহির মুখে ভাইয়া মার্কার ডাকটা শুনে রোদের কেমন যেন লাগছে। সকাল পর্যন্ত জুহি যেমন ছিল তেমনটাই তো ভালো ছিল, ভাইয়া ডাকার কি দরকার হাজো? রোদের আজকে অফিসে ভালো লাগছিল না, তাই চলে এসেছে বাসায়। জুহি যাওয়ার পর রোদও নিজের রুমে চলে যায়। লাঞ্চ টাইম। আম্মু তোমরা কিন্তু এটা ঠিক করনি। কোনটা? জুহি এসেছে আর তোমরা আমার কাছে সেটা লুকিয়ে রেখেছো। দেখ ভাইয়া আমাদের দোষ দিবি না, জুহি আপুই তো নিষেধ করেছে। কিরে জুহি, কেন নিষেধ করেছিলি? বেশ করেছি, তুমিই তো আমাকে চিনতে পারোনি, ভাবলাম এই সুযোগে তোমার সাথে একটু মজা করা যাক। আবার হাসে, কিভাবে চিনবো? তুই কি আর আগে সেই পিচি জুহি আছিস নাকি? এখন কত বড় হয়ে গেছিস। হুম হয়েছে, আর বলতে হবে না। জুহি তুই তো নিজের হাতে নাকি খেতে পারিস না, সকালের মতো আমি খাইয়ে দেই। না ভাইয়া তোমাকে অনেক জ্বালিয়েছি, আর না এবার আমি নিজেই খেতে পারবো। আরে রিমিঝিমির দিকে তাকিয়ে চোখ টিপ মারে জুহি। ওরা তো হাসতে হাসতে শেষ, রোদের মুখটা দেখার মতো ছিল। কি আর করার, জুহি এখন আসবে না, রোদ নিজেই নিজেকে খাওয়াচ্ছে। পরের দিন সকালে, রোদ উঠ, আজকে তুই অফিসে যাবি না? না আমু ভালো লাগছে না, আমি ম্যানেজার সাহেবকে সব বুঝিয়ে দিয়েছি। ও তাহলে নাস্তা করতে আয়, সবাই এসে গেছে শুধু তুই ছাড়া। আচ্ছা আমু আসছি। সবাই মিলে নাস্তা করে নেয়। রোদ জুহির পাশে পাশে থাকার চেষ্টা করছে, কিন্তু জুহি রোদকে ইগনোর করে চলছে। ইগনোর একবার ঠিক আছে, কিন্তু বারবার মেনে নেওয়া পসিবল না। রোদ ভাবলেও জুহিকে জিজ্ঞেস করবে এমন কেন করছে সে। পরক্ষণে রোদ তার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাহিরে চলে যায়। আর এদিকে জুহি কাব্য, রিমি, ঝিমি আর শান্ত শুভ্রকে নিয়ে তে বিমানবন্দরে যায়। সবাই মিলে একসঙ্গে এনজয় করছে। রোদ বাসায় আসে, পুরো বাসাটা খুঁজে জুহিকে পেল না রোদ। আম্মু, ও আম্মু কোথায় তোমরা? এই তো আসছি। রোদের আম্মু রান্নাঘর ছেড়ে রোদের রুমে আসে। কিরে কি হলো? জুহি কোথায়, কোথাও দেখছি না যে। দেখবি কিভাবে, ওরা তো বাসায় নেই। ওরা বলতে? কাব্বা, রিমি, ঝিমি, শান্ত, জুহি কেউই বাসায় নেই। কোথায় গেছে? ওরা শুভ্রকে বিমানবন্দর থেকে নিয়ে আসতে গেছে। কি শুভ্র দেশের মানে কি, আমাকে একবার জানালো না। এই চুপ, তুই শুভ্রকে দোষ দিছিস কেন?
কালকে রাত থেকে সুব্রতকে 50টার উপরে ফোন দিয়েছে। পরে সকালে তোর কোনো খোঁজ না পেয়ে জুহিদেরকে পাঠাতে হয়েছে সুব্রকে নিয়ে আসতে। ও মাই গড, উফস, ফোনটা অফ হয়ে গেছে, চার্জ দিতে ভুলে গিয়েছিলাম, সরি আম্মু। সরি, আমাকে না সুব্রকে বলিস। রোদেন আম্মু রান্নাঘরে চলে যায়। রোদ নিচের রুমে গিয়ে ফোনটা চার্জে দেয়। একদম বন্ধ হয়ে পড়ে আছে ফোনটা। আজকাল সে কেমন যেন হয়ে গেছে, সব কিছুই ভুলে যাচ্ছে, মাথায় শুধু জুহিকে নিয়েই সব ভাবনা। সারাদিন কাটিয়ে শুভ্ররা সন্ধ্যায় বাসায় আসে। সবার আগে কাব্য, শান্ত আর রিমি ঝিমি বাসায় ঢোকে। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? আরে ভাইয়া, তুমি তো যাওনি, সেই এনজয় হয়েছে। এই, তোরা ড্রিঙ্ক করেছিস? আসতে ভাইয়া আসতে, কেউ শুনে নিলে শেষ। জুহি কোথায়? শুভ্র ভাইয়ার সাথে আসছে। ওরা চারজন কোনোভাবে হেলে দুলে নিজেদের রুমে চলে যায়। রোদ একটু সামনে এগিয়ে যেতেই দেখে জুহি শুভ্রর সাথে হেসে হেসে কথা বলে আসছে। জুহি পড়ে যেতে নিলে শুভ্র জুহিকে কোলে তুলে নেয়। রোদ এটা দেখে খুব রেগে যায়। রেগে দাঁত মুখ খিঁচে দাঁড়িয়ে আছে রোদ। রোদের ইচ্ছা করছে শুভ্রকে একটা খুশি মারতে। ওর সম্পদে হাত দেওয়ার সাহস কি করে হয় ওর? শুভ্রকে দেখে মনে হচ্ছে সে ড্রিঙ্ক করেনি। কিরে রোদ, তুই এখানে কখন আসলি? যখন তুই আমার জিনিসে হাত দিলি তখন এসেছি। কিছু বললি না তো? দেখ, তোকে তো আমি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। দাঁড়া, জুহিকে রেখে আসি। তোর ওকে রেখে আসতে হবে না, আমাকে দে, আমি রেখে আসছি। জুহির কানে কিছু কিছু কথা যায়। রোদের কথা শুনে জুহি বলে উঠল, দেখ না ভাই, ও নিজেই বলছে যাবে না, আমি রেখে আসছি। রোদ আর কিছু বলল না। শুভ্রর পেছন পেছন গেল রোদ। শুভ্র জুহিকে ওর বেডে শুয়ে দেয়। এবার তুই আমাকে বল, তোর ফোন কোথায় ছিল? কতগুলো ফোন দিয়েছি, খেয়াল আছে তোর? সরি রে, আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল, কখন খেয়ালই করিনি। হয়েছে, আর বলতে হবে না। আহা, সরি তো, যা এখন ফ্রেশ হতে যা। আর তুই এদের ড্রিঙ্ক করতে দিলি কেন? আরে, আমি এদেরকে অনেকবার নিষেধ করেছি, কেউ আমার কথাই শুনলো না। মেরে নাক ফাটিয়ে দিতি। আচ্ছা, আর কোনো সময় ড্রিঙ্ক করতে চাইলে মেরে নাক ফাটিয়ে দিব। রোদার শুভ্র চলে যায়। জুহি শোয়া থেকে উঠে বসে। জুহি হেসে ওঠে। জুহি ড্রিঙ্ক করেইনি, চাচ্ছিল সব রোদকে দেখানোর জন্য। ডিনার টাইম, রোদার শুভ্র পাশাপাশি বসেছে। কিরে, তোদের বাকি ভাই বোনরা আজকে ডিনার করবে না? না মু, ওরা না খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। মিথ্যে কথা, এই দেখো মামুনি, আমি এসে গেছি। ও জুহি, তুই এসেছিস, আয় বস। কিরে শুভ্র, ওর নেশা এত তাড়াতাড়ি কেটে গেল? জুহি তো কম খেয়েছিল, তাই কেটে গেছে হয়তো। এই, তোরা কি বিড়বিড় করছিস? কই, কিছু না তো আম্মু। তোমাদের বিড়বিড় করা শেষ হলে শুভ্র ভাইয়া, এবার আমাকে খাইয়ে দাও। জুহির কথা শুনে রোদ বলে উঠে, তুই না লাঞ্চ করার সময় বলেছিস তুই নিজের হাতে খেতে পারিস। কই না তো, সেটা তো বলেছি, তোমাকে জ্বালাবো না। তাহলে এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। না, আমি শুভ্র ভাইয়ের হাতে খাবো। আহা, রোদ এত করে বলছে যখন শুভ্রই ওকে খাইয়ে দিক না। আচ্ছা আম্মু। রোদ জুহির কথা শুনে রেগে আছে। শুভ্র হাতে খাবে, কিন্তু রোদ হাতে খাবে না। রোদের এত রাগ হচ্ছে যে বলার মতো না, কিন্তু রোদ প্রকাশও করতে পারছে না। রোদ কোনোভাবে খেয়ে ওঠে, কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। চোখ মুখ লাল হয়ে গেছে রোদের, ভীষণ রকমের রাগ উঠে গেছে। টেবিলের উপরে থাকা কাচের ফুলদানিটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে রোদ, আর সাথে ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওর আমার হাতে খেতে সমস্যা, শুভ্রর হাতে খাবে কেন? আমার হাতে খেলে কি হবে, আমার হাতে কি বিষ আছে? ভাঙচুরের শব্দ শুনে রোদের আম্মু আর রোদের চাচিমা দৌড়ে আসে। রোদের রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ করা। রোদ, কি হয়েছে বাবা, তোর রুম থেকে কিছু ভাঙার শব্দ পেলাম। কিছু না আম্মু, ওই ফুলদানিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমি দেখবো, তুই দরজা খোল। আরে আম্মু, কিছু হয়নি তো, তুমি যাও, আমি এখন ঘুমাবো, গুড নাইট। আরে রোদ শোন। রোদ দরজা খুললই না, উল্টো রুমের লাইট অফ করে দেয়, আর রোদ ব্যালকনিতে চলে যায়। সারা রাত একটুও ঘুমায়নি রোদ, চোখগুলো ফুলে টুকটুকে লাল হয়ে আছে। জুহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর রিমি ঝিমির রুমে চলে যায়। এই যে ছোট্ট আপিরা, ওঠো, সকাল হয়ে গেছে।
ও আপু, আর একটু ঘুমাই না। একদম না, ওঠো বলছি, নয়তো এখন নিচে গিয়ে মামুনিকে সব বলে দিব। কি বলবে? তোমরা ড্রিঙ্কস করেছো এটা। এই আপু, এটা ভুলেও বলবে না, আব্বু আমুরা শেষ করবে আমাদের। তাহলে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। আচ্ছা, বাট আপু, রাতে কি আমাদেরকে ডিনার করার জন্য আমুরা ডাকেনি? না, শুভ্র ভাইয়া বলে দিয়েছে তোমরা ছোট মানুষ, সারাদিন ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই আর কিছু বলেনি মামনি। ও, তাহলে বাঁচা গেল। হয়েছে, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাও। ওকে আপু। তারপর জুহি রোদের রুমে যায়। জুহি ভেবেছিল দরজা বন্ধ, কিন্তু না, হালকা একটা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রুমে ঢুকতেই থ হয়ে যায় জুহি, ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে পড়ে আছে। জুহি ভালোই বুঝতে পারছে এটা রোদের কাজ, কিন্তু কেন এমন করলো সেটাই বুঝতে পারলো না জুহি। তারপর জুহি খুব সাবধানে ফ্লোর থেকে কাঁচের ভাঙা টুকরোগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়। জুহি পুরো রুম খুঁজে দেখে, কোথাও রোদের নাম গন্ধও নেই। সকাল সকাল এই মশাই গেল কোথায়? ফ্লোরে পড়ে আছে ফুলদানির ভাঙা কাঁচের টুকরো, আর রুমে উনি নেই, আশ্চর্য। জুহি ব্যালকনিতে গিয়ে দেখে রোদ ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় রোদকে বেশ মায়াবী লাগছে। জুহি আস্তে আস্তে রোদের পাশে, এই যে ভাই ওঠেন, নিচে সবাই আপনার জন্য ওয়েট করছে, কয়েকবার ডাকার পর রোদ চোখ খুলে চোখের সামনে জুহিকে দেখে চমকে ওঠে। কি হলো, এবার বড় বড় চোখ করে কি দেখছেন? কিছু না, কেন এসেছিস? রোদের রাতের কথা মনে পড়ে যায়, তাই সে চোখ ফিরিয়ে নেয়। আপনাকে নাস্তা করার জন্য ডাকতেছে। শুভ্রকে ডাকিসনি? দেখেছি তো। রোদের আরো রাগ উঠে যায়, আর অন্যদিকে জুহি খেয়াল করে রোদের চোখ মুখ ফুলে আছে আর চোখগুলো লাল হয়ে গেছে। এই ভাইয়া, আপনি কি রাতে ঘুমাননি? মনে হচ্ছে রাতে কান্না করেছেন, চোখগুলো লাল হয়ে আছে। তা ভাইয়া, বিয়ের জন্য কেঁদেছেন বুঝি? আচ্ছা, সমস্যা নেই, আমি মামুনিকে বলে দিব আপনাকে বিয়ে করানোর জন্য। সব কথা শেষ করে জুহি রোদের দিকে তাকাতেই দেখে রোদ ওর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওর কথা শুনেই রেগে গেছে। জুহি চুপ মেরে যায়। যেভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে চোখগুলো দিয়ে আমাকে গিলেই খাবেন। তোর কথা শেষ হলে এখন যেতে পারিস। আচ্ছা, আপনি নাস্তা করতে আসেন। বাপরে, এত রাগ করে কি আছে? জুহি এক দৌড়ে চলে যায়, কারণ রোদ আরো বেশি রেগে যাচ্ছে, কখন জানি মেরে ওর হাড্ডিগুড্ডি সব হ্যাক করে দেয়। রোদ ফ্রেশ হয়ে নিচে আসে, চুপচাপ নাস্তা করে অফিসে চলে যায়। জুহির দিকে আর তাকালই না, কারণ রাগ উঠলে নিজেই নিজেকে কি করে বসবে ঠিক নেই। রোদ অফিসে শান্তিমতো থাকতেই পারছে না, মনটা কেমন যেন উসখুস করছে। এই মনে হচ্ছে জুহি শুভ্রর সাথে হেসে কথা বলছে, প্রচণ্ড রকমের হিংসা হয় রোদের, সাথে রাগও। হয়তো এটা সবার ক্ষেত্রেই এক, নিজের ভালোবাসার মানুষটিকে যদি অন্য কারোর সাথে দেখা যায় কেউই তা মেনে নিতে পারে না, কারণ সবাই চায় তার ভালোবাসার মানুষটি একান্তই তার নিজের হোক। সে সুখ দুঃখ হাসি কান্না দুষ্টামি সব তার সাথেই করুক, কিন্তু সেটা যদি সম্পূর্ণ উল্টো হয় তাহলে হিংসা রাগ অভিমান এসব হওয়াটাই স্বাভাবিক। রোদের অফিস থেকে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। মন থেকে সব চিন্তা বাদ দিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে রোদ। সব কাজ শেষ করে রোদ বাসায় আসে। রোদ ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই দেখে কাব্য, শান্ত, রিমি, ঝিমি, শুভ্র আর জুহি সবাই একসাথে বসে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। রোদও গিয়ে ওদের সাথে বসে। ভাই, তুই এসেছিস, চল এবার সবাই মিলে তোর ডিয়ার খেলি। রোদ না করলেও সবাই ওকে জোর করে খেলতে বসায়, হাতের কাছে একটা কাঁচের বোতল নেয়। শোনো, ওই বোতলটা ঘুরে ঘুরে যার দিকে যাবে তাকে থ্রট অর ডিয়ার দুটা থেকে একটা চয়েস করতে হবে, আর তোমরা তো খেলার নিয়ম জানোই। প্রথমে আসে শান্তর পালা। রিমি বলে ওঠে, শান্ত বল কি নিবি? ট্রুথ। দেখ রিমি, একদম ইনসাল্ট করবি না, আমি মোটেও ভীতু না। আহা রিমি, থাক না, ট্রুথ তো খেলেরই অংশ, সবাই যদি ডিয়ার নেবে তাহলে ট্রুথ কে নেবে? ওকে, যাই হোক, প্রশ্ন করছি, উত্তর দে শান্ত। আচ্ছা ধর, সমুদ্রের মাঝখানে একটা কমলার গাছ আছে, তো তোকে সেই কমলার গাছটা থেকে একটা কমলা পেড়ে নিয়ে আসতে হবে। তুই কিভাবে নিয়ে আসবি? ডানা দিয়ে উড়ে উড়ে নিয়ে আসব। ডানা কি তোর শ্বশুরমশাই তোর পিঠে সুপারগুলো দিয়ে লাগিয়ে দিবে? সমুদ্রের মাঝখানে কমলা গাছ কি তোর জামাই লাগিয়ে দিয়ে আসবে?
আরে আমি তো প্রশ্ন করছি। আমি উত্তর দিলাম। এরকম রিমি আর শান্তর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কারো শ্বশুর তো কারো জামাই, অবস্থা নাজেহাল। হয়েছে শান্ত আর রিমি, এবার কথা অফ করো। কথা আমি বলছি নাকি জুহি আপু, বলো তো। ওই বাচাল মেয়েটাই না বলছে। তুই বাচাল। ওহো, তোরা থামবি প্লিজ। আচ্ছা থেমে গেলাম। দুই। এভাবে খেলতে খেলতে শুভ্রর পালা আসে। জুহি শুভ্রকে বলে, ভাইয়া বলো কি নেবে, আমি জানি তুমি অনেক সাহসী, সো ট্রুথ তো নেবে না। আচ্ছা দিয়া নিলাম। এই জুহি আপু তুমি থামো, আমি শুভ্র ভাইয়াকে বলবো, উনি কি করে দেখাবে, প্লিজ আপু প্লিজ। আচ্ছা কাপু তুমিই বলো। শুভ্র ভাইয়া তুমি জুহি আপুকে প্রপোজ করো। কি? রোদ ছাড়া সবাই কাব্যের কথা শুনে অবাক। রোদ তো কাব্যের উপর রেগে গেছে, এসবের কোনো মানেই হয় না, তাই রোদ বলে ওঠে, এসব কি কাব্য, খেলাই তো ভাইয়া, দেখি না শুভ্র ভাইয়া কেমন সাহস। আচ্ছা রোদ ভাইয়া তুমি কেন এমন করছো বলো তো। রোদ আর কিছুই বলল না। শুভ্র ভাইয়া দেখি তোমার কত সাহস। আচ্ছা দেখ, বাট কি দিয়ে প্রপোজ করবো রে কাব্য। ওয়েট। কাব্য দৌড়ে গিয়ে নাস্তার টেবিল থেকে একটা কাঁটা চামচ নিয়ে আসে, তারপর এটা শুভ্রর হাতে দেয়। এই নাও ভাইয়া, এটা দিয়ে প্রপোজ করো। ফুল বাদ দিয়ে শেষ কিনা কাঁটা চামচ। সবাই হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে কাব্যর অবস্থা দেখে। রোদও জোর করেই হাসছে, ভেতরে ভেতরে রেগে আগুন। শুভ্র জুহিকে প্রপোজ করে আর জুহিও তা হেসে হেসেই একসেপ্ট করে। এটা দেখে রোদ জ্বলে যাচ্ছে, না এখানে আর বেশি সময় থাকা যাবে না, রোদ উঠে চলে যায়। কি রে রোদ কোথায় যাচ্ছিস, খেলবি না? ভালো লাগছে না আমার। রোদ নিজের রুমে পায়চারি করছে, একটা কিছু করতেই হবে, নিজের চোখের সামনে জুহিকে শুভ্রর সাথে কিছুতেই মেনে নেওয়া যায় না এসব। রোদ চলে আসায় ওরাও আর খেলেনি, যে যার রুমে চলে যায়। কেউ ফোনে চ্যাটিং করছে, কেউ বা গেমিং করছে, কেউ বা ফোনে কথা বলছে। জুহিকে রোদ তার রুমের সামনে দিয়ে যেতে দেখি রোদ জুহিকে ডাক দেয়। জুহি। হ্যাঁ ভাইয়া বলেন। আয় আমার সাথে। কোথায়? ছাদে। এখন ছাদে? হুম চল। আচ্ছা চলেন। রোদ আর জুহি ছাদে যায়। রোদ খুব শান্তভাবে জুহিকে বলে, দেখ জুহি তুই শুভ্রর সাথে মিশবি না, ওর সাথে তেমন কথা বলবি না, দূরে দূরে থাকবি। কেন? আমার ভালো লাগে না তাই। আপনার কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা জেনে আমার তো কোনো কাজ নেই, সো সরি, আপনার কথা আমি রাখতে পারলাম না। জুহি। রোদ জুহির কথায় ভীষণ রেগে যায়, রেগে গিয়ে জুহির হাত দুটো পেছনে চেপে ধরে। আ ভাইয়া ছাড়ো প্লিজ, আমার হাতে লাগছে। লাগুক, তোর শুভ্রর সাথে কিসের কথা, ওর হাতে খাবি আমার হাতে খাবি না, ওর সঙ্গে হেসে হেসে কথা বলবি আর আমার সাথে বলবি না, কি সমস্যা? হ্যাঁ তুই বুঝিস না, তোকে শুভ্রর সাথে এসব করতে দেখলে আমার জলে যে, বুঝিস না তুই? মনে আছে আপনার ছোটবেলায় যখন আমি আপনাকে কোনো মেয়ের সাথে কথা বলতে নিষেধ করতাম, তখন আপনি কি করতেন, আমাকে বকা দিতেন, আমাকে নানাভাবে অপমান করে আরো বেশি কথা বলতেন। একদিন তো একটা মেয়ের সামনে আমাকে থাপ্পড়ও দিলেন, কই তখন তো আপনার জলেনি, সেই সময় তো আপনি আমার কথা শুনেননি, তাহলে আজকে আমি কেন আপনার কথা শুনবো? আপনি যা যা আমার সাথে করেছেন তা যদি এখন আমি আপনার সাথে করি কেমন লাগবে ভেবে দেখেছিলেন কখনো? রোদ জুহির কথায় নিশ্চুপ হয়ে যায়। জুহি রোদের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে যায়। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রোদ জুহির কথায় নিশ্চুপ হয়ে যায়। জুহি রোদের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে যায়। শুভ্র ছাদে আসে। কি রে রোদ, জুহির কি হয়েছে, কান্না করছে কেন? কিছু না। রোদ কিছু না বলে ছাদ থেকে নেমে যায়। রোদের প্রচন্ড অনুতপ্ত বোধ হয়, জুহির সাথে এমন ব্যবহার তার সত্যি ঠিক হয়নি। আর জুহি বা তার কথা শুনবে কেন, সে তো জুহির কথা আগে শুনতো না, বরং আরো নানাভাবে জুহিকে বকা দিত, অপমান করত। বলতে গেলে তখন জুহির সাথে এসব করতে রোদের মজাই লাগত, আর সেই মজার ফল এখন রোদ হারে হারে টের পাচ্ছে। ডিনার শেষে জুহি ওর রুমের দিকে যাচ্ছিল, এমন সময়
জুহি, নো রেসপন্স। জুহি, আই এম সরি। নো রেসপন্স। জুহি রোদকে পাত্তা না দিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রোদও মন খারাপ করে নিজের রুমে চলে যায়। অদ্ভুত বিষয়, রোদের চোখের ঘুম উড়ে গেছে, কিছুতেই ঘুম আসছে না। রাতটা এপাশ ওপাশ করতে করতেই কেটে গেছে। সকালে নাস্তা সেরে রোদ অফিসে চলে যায়। আজকে একটা মিটিং আছে তার, রাতে ঘুম না হওয়ার ফলে এখন ঘুম ঘুম পাচ্ছে। কিন্তু মিটিংটা খুব ইম্পর্টেন্ট, যেভাবেই হোক করতেই হবে। মিটিংটা কমপ্লিট করে রোদ ম্যানেজারকে তার রুমে ডাকে। ম্যানেজার সাহেব, আপনি এদিকটা সামলে নিন, আমার এখন বাসায় যেতে হবে। আচ্ছা স্যার। পারবেন তো? হ্যাঁ স্যার। আর এদিকে জুহি একটা অচেনা নাম্বার থেকে ফোন পায়। কথা বলার পর বুঝতে পারে ওই দিনের সেই লোকগুলো। কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ওরা জুহিকে রেস্টুরেন্টে ডেকেছে, তাই জুহি গাড়ি করে বেরিয়ে গেছে সকাল সকাল। রোদ বাসার উদ্দেশ্যে রওনা দিলে হঠাৎ সে রেস্টুরেন্টে জুহির মতো কাউকে দেখতে পায়। পরে ভাবে জুহি কেন এখানে আসতে যাবে, এটা হয়তোবা তার মনের ভুল। সেদিকে আর মনটা না দিয়ে বাসায় চলে আসে রোদ। আম্মু, জুহি কোথায়? কেন বলতো? না মানে এমনি আর কি। জুহি তো ওর রুমে। ও আচ্ছা। রোদ আর কিছু বলল না, মনে মনে ভাবল সত্যি রেস্টুরেন্টে যাকে সে রুহি ভেবেছে সেটা আসলেই তার মনের ভুল। রোদার সাত পাঁচ না ভেবে চম্পেশ একটা ঘুম দেয়। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। রোদের ঘুম ভাঙলে ফোনে টাইম দেখে সে থ হয়ে যায়। এত সময় সে ঘুমিয়েছে, অবাক করা বিষয়। কেউ একবার ডাকলোও না। আম্মু, ও আম্মু, কোথায় তোমরা? আরে এই তো, কেন ডাকছিস? তোমরা আমাকে একবারও ডাকলে না কেন? ডাকিনি মানে? তুই জানিস কতবার ডেকেছি, কিন্তু তোর তো কোনো সাড়া শব্দই পেলাম না। ও নাস্তা করতে আয়। এই তো আসছি। সবাই মিলে একসাথে নাস্তা সেরে নেয়। জুহি একবারের জন্য রোদের সাথে কথা বলেনি, বিষয়টা রোদের ভালো লাগছে না। রোদ জুহিকে পুরো বাসায় খুঁজে কোথাও না পেয়ে ছাদে যায়। রোদ দেখে জুহি ছাদে দাঁড়িয়ে আছে একা একা। রোদও জুহির পাশে গিয়ে দাঁড়ায়। কারো উপস্থিতি বুঝতে পেরে জুহি সেদিকে তাকায়, দেখে রোদ এসে তার পাশে দাঁড়িয়ে আছে। জুহি চলে যেতে নিলে রোদ ওকে আটকায়। দেখ জুহি, আমি সরি বললাম তো, প্লিজ তুই আমার সাথে রাগ করে থাকিস না। তুই এভাবে রোবটের মতো হয়ে আছিস, এটা আমার ভালো লাগছে না রে। নো রেসপন্স। কিছু তো বল জুহি। নো রেসপন্স। রোদের কোনো কথা যেন জুহির কান অবধি পৌঁছাচ্ছে না, সে চুপ করে আছে। ওকে, তুই আমার সাথে কথা বলবি না তো, দেখ আমি নিজের কি অবস্থা করি। রোদ পকেট থেকে ব্লেড বের করে হাতে কয়েকটা টান মারে, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে জুহির কলিজা মোচড় দিয়ে ওঠে। রোদের থেকে ব্লেডটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কি করলেন তুমি হে, পাগল হয়ে গেছেন নাকি? তোকে যে কষ্ট দিয়েছি সেই কষ্টের থেকে এগুলো কিছুই না। জুহি দৌড়ে নিচে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে। এখনো রক্ত পড়ছে। কোনোভাবে রক্ত বন্ধ করে রোদের হাতে ব্যান্ডেজ করে দেয় জুহি। জুহি কান্না করছে আর রোদ সেটা দেখে নেয়। রোদ জুহির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে তুই কান্না করছিস কেন? আর একবার এসব উল্টাপাল্টা কাজ করবে তো আমি বাড়ি ছেড়ে দেশের বাইরে চলে যাব। ধুর, আমার আসলে এখানে আসাই ঠিক হয়নি। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে জুহির। কিভাবে পারলো সে রোদকে এটা করতে দিতে? জুহি নিচে চলে যায়, রোদও কিছুক্ষণ পরে চলে যায়। ডিনার শেষে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন রোদ চুপি চুপি জুহির রুমে যায় আর দেখে জুহি কুটিসুটি মেরে ঘুমাচ্ছে। জুহির ঘুমন্ত চেহারা মুগ্ধ হয়ে দেখছে রোদ। রোদ আস্তে আস্তে জুহির পাশে গিয়ে বসে। কেমন যেন ঘোর লেগে গেছে তার, ইচ্ছে করছে জুহির কপালে তার ঠোঁট ছুঁয়ে দিতে। রোদ আস্তে করে জুহির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কিছুটা কেঁপে উঠল জুহি। হঠাৎ করে জুহির ঘুম ভেঙে যায় আর দেখতে পায় রোদ তার খুব কাছে। খুব রেগে যায় জুহি। রোদকে এক ধাক্কা মেরে সরিয়ে উঠে বসে জুহি। রোদ তাল সামলাতে না পেরে পড়ে যেতে যেতেই উঠে দাঁড়ায়। ছি ভাইয়া, আপনি কি করতে যাচ্ছিলেন? এতটা নিচে নেমে যাবেন আমি ভাবতেও পারিনি। ঘৃণা হচ্ছে আমার, এতটা জঘন্য আপনি। ছি জুহি, আমার কথাটা তো শোন। আমার রুম থেকে চলে যান এক্ষুনি। জুহি, যদি আমার খারাপ দেখতে না চান তো চলে যান, যেতে বলেছি না আপনাকে, শুনতে পাচ্ছেন না আপনি? রোদও রেগে যায়। জুহির হাত বেডের সাথে চেপে ধরে। তোর সাথে আমি খারাপ কিছুই করতে আসিনি, জাস্ট তোকে একটু দেখতে এসেছি, তাই বলে তুই আমাকে এগুলো বললি? খারাপ কিছু করার থাকলে তোকে এসব বলার সুযোগই দিতাম না। রোদ কিছু না বলে জুহির হাত ছেড়ে দিয়ে চলে যায়।
জুহি তার সাথে এত মিসবিহেভ করবে সে ভাবতেও পারেনি। রোদ বুঝতে পারল তার হয়তো এই কাজটা ঠিক হয়নি, কিন্তু জুহি কিভাবে তাকে এত সহজে বাজে ভাবতে পারল। জুহি বুঝতে চেষ্টা করল কি ছিল এটা, রোদ কি করতে যাচ্ছিল তার সাথে। হঠাৎ করে ঘুম ভাঙার ফলে জুহির সেন্স ঠিক ছিল না। জুহি নিজের ভুল বুঝতে পেরে মাথায় হাত দিয়ে বসে আছে। রোদ কি ভাবল তাকে, এসব ভাবতে ভাবতে কখন যে জুহি আবার ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। অন্যদিকে রোদ তার রুমে গিয়ে দেয়ালে একটা ঘুষি মারে। এতটা বাজে চিন্তা ভাবনা আমাকে নিয়ে জুহির, ছি। সকালে জুহি ঘুম থেকে উঠে রাতের বিষয়টা মনে পড়ে যায়। যেভাবেই হোক রোদকে সরি বলা প্রয়োজন। জুহি নিচে এসে জানতে পারে রোদ অনেক আগেই অফিসে চলে গেছে। এত তাড়াতাড়ি তো রোদ অফিসে যায় না, তাহলে আজকে হয়তো রাগ করেই এমন করেছে রোদ, বুঝতে পারে জুহি। মনটা খারাপই হয়ে গেছে জুহির। জুহি পুরো দিন অপেক্ষা করে রোদের জন্য, কখন রোদ আসবে আর কখন সে সরি বলবে এই ভেবে। কিন্তু রোদের আসার নাম গন্ধও নেই। সন্ধ্যায় বাসায় ফিরে রোদ। জুহি ভাবল এখন বলা ঠিক হবে না, আগে কিছুটা রেস্ট নিক। রোদ ফ্রেশ হয়ে নেয়। সন্ধ্যায় সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে। জুহি শুধু উপরে তার ঘরে ছিল। কিছুক্ষণ পর জুহির বেডরুমে ওদের সাথে আড্ডা দিতে আসলেই রোদ উঠে চলে যায়। জুহিকে কোনো পাত্তাই দিচ্ছে না। জুহির থেকে দূরে দূরে থাকছে রোদ। যেখানে জুহি আছে সেখান থেকে সে চলে আসে। জুহির রোদকে তার কথাটা বলতেই পারছে না, কোনো চান্সই দিচ্ছে না রোদ তাকে। রোদ জুহিকে বারবার ইগনোর করছে, যেটা জুহির বিরক্তির কারণ হয়ে উঠেছে। আর সহ্য করতে পারল না জুহি। জুহি রোদকে কোথাও না দেখে ওর রুমে চলে যায়। রোদ জুহিকে দেখতে পেয়ে, তুই কেন এসেছিস আমার রুমে? আসলে আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি তাই। তুই আমার রুম থেকে চলে যা, নয়তো আমি চলে যাব। আমি তো বলছি আমার ভুল হয়েছে। রোদ রাগ করে নিজের রুম থেকে হনহন করে বেরিয়ে চলে যায়। জুহির এবার খুব খারাপ লাগলো। সে না হয় রাতে ঘুমের ঘোরে উল্টাপাল্টা বলে ফেলেছে, তাই বলে এমন করতে হবে? জুহি ডিনার না করেই শুয়ে পড়ে। রোদের আম্মু জুহিকে ডাকতে আসলে বলে সে খাবে না, ক্ষুধা নেই। রোদের আম্মু জোর করেও কোনো লাভ হলো না। জুহির এক কথা সে খাবে না। রোদ ভালোই বুঝতে পারছে জিদ করে রুহি ডিনার করছে না। না করুক তাতে রোদের কি। পরের দিনও যথারীতি নাস্তা সেরে নেয় রোদ, গায়ে ব্লেজারটা জড়িয়ে নেয় সে। এমন সময় জুহির আগমন। আবার কেন এসেছিস তুই? এত রাগ করছেন কেন আপনি? আমি বললাম তো সরি, ঘুমের ঘোরে আমি কি উল্টাপাল্টা বলে ফেলেছি। চোখ মুখ লাল হয়ে আছে রোদের। রোদ জুহির কথা শুনে আরো রেগে গিয়ে জুহিকে দেয়ালের সাথে চেপে ধরে। শোন, তোর এসব শোনার মতো আমার টাইম নাই। তুই আমাকে কিভাবে এতটা নিচু স্থানে বসিয়ে দিতে পারলি? ছি, তোর মুখও দেখার ইচ্ছা নাই আমার, আর কখনো আমার সামনেও আসবি না। রাগে গজগজ করতে করতে চলে যায় জুহি। খুব কান্না পাচ্ছে তার। নিজেকে সামলাতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয় সে। প্রায় অনেকক্ষণ কান্না করে জুহি, ফলে চোখ লাল হয়ে ফুলে গেছে। রোদ যখন আর ওর মুখও দেখতে চাচ্ছে না, তাহলে সে এই বাড়িতে থেকে লাভ কি? জুহি ঠিক করে সে তার ফুপির বাসায় চলে যাবে। জুহি ওয়াশরুমে গিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নেয়, যাতে কেউ বুঝতে না পারে সে কান্না করেছে। তারপর সবকিছু গুছিয়ে রেডি হয়ে নেয় সে। কিরে জুহি, এই সকালবেলায় কোথায় যাচ্ছিস তুই, তাও আবার নাস্তা না করেই? কি হয়েছে তোর জুহি, কোনো সমস্যা? না মামনি, কোনো সমস্যা না, আমার এমনি ভালো লাগছে না। ফুপুনি ফোন দিয়েছিল, তোমাকে তো কয়েকদিন আগেই বললাম, আজ আবার বললো, তাই ভাবলাম গিয়ে ঘুরে আসি। তাই বলে নাস্তা না করে কোথায় যাচ্ছিস? না মামনি, আমি নাস্তা পরে নিব, এক্ষুনি বের হতে হবে আমাকে, প্লিজ। রাতেও না খেয়ে ঘুমিয়েছিস, আবার এখনো নাস্তা করছিস না, মানে কি এসবের জুহি? এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবি তো, তুই এটা বুঝিস না? ওহো মামনি, বললাম তো আমি যাওয়ার আগে রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে নিব, এখন আসি, কেমন? টাটা। তোকে আর কি বলবো, সত্যি করে বলতো, নাস্তা করে নিবি তো? হুম, একদম সত্যি, এখন যাই। সাবধানে যাস। ওকে। বেশ হাসি খুশি ভাবে রোদের আম্মুর থেকে বিদায় নেয় জুহি। ওনাকে বুঝতেই দিল না আসলে ঠিক কি হয়েছে। জুহি গাড়ির ড্রাইভারকে কিছুটা পথ যাওয়ার পর বলল, ড্রাইভার আঙ্কেল থামুন, আমি এখানেই নামবো। আরো তো অনেকটা পথ বাকি। থাক, আমি যেতে পারবো। কি বলছেন আপনি ম্যাম? সাহেব যদি জানতে পারে আমি আপনাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছি, তাহলে আমাকে জব থেকেই বের করে দেবেন। আরে না, কিছু করবেন না, আমি বলছি তো। কিন্তু? কোনো কিন্তু নয়।
এইভাবে অনেকক্ষণ পর ড্রাইভারটাকে কোনোভাবে বুঝ দিয়ে পাঠিয়ে দেয় জুহি। গাড়িতে তার ভালোই লাগছে না, হেঁটে হেঁটে বেশ লাগছে। রোদের সেই কথাগুলো ভাবছে জুহি, কিছুই যেন ভালো লাগছে না। রোদের কথা মতো তো তার মুখ আর রোদ দেখতে পাবে না, তবে কি রোদ খুশি হবে? এসব ভাবতে ভাবতে সামনে তাকায় জুহি। একটা গাড়ি এসে সজোরে রাস্তার পাশে থাকা ফুচকার বিক্রেতার ঠেলা গাড়িকে ধাক্কা দেয়, ফলে সব জিনিস মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। গাড়ি থেকে একজন লোক নেমে আসে, লোকটার দোষেই এমন হয়েছে। সে ফুচকাওয়ালাকে সরি না বলে উল্টা মারতে আসছে, ততক্ষণে রাস্তায় অনেক লোক জমা হয়ে গেছে। ছোট লোকের বাচ্চা, তোর জন্য আজকে আমার গাড়ি কতটা ক্ষতি হয়েছে তুই জানিস? এই কথাটি বলে গাড়ি থেকে নেমে আসা লোকটি ফুচকাওয়ালাকে মারতে রেগে তেড়ে আসে। ফুচকাওয়ালার গায়ে হাত দিতে যাবে, জুহি লোকটার হাত ধরে ছিটকে ফেলে দেয়। লোকটারই দোষ, সে উল্টা বিনা দোষে ফুচকাওয়ালার গায়ে হাত দিবে, এটা দেখে রুহি রেগে গিয়েছে। দোষটা ওনার নয় আপনার, গাড়ি চালাতে না পারলে রাস্তায় নামেন কেন? নাকি চোখ হাতে নিয়ে গাড়ি চালান? কত টাকার মালিক আপনি? হ্যাঁ, যার জন্য লোকটাকে ছোট লোক বলছেন? কিসের এত অহংকার? হ্যাঁ, কিসের এত অহংকার? সামান্য আল্লাহ সৃষ্টি জীব হয়ে ওনাকে আপনি ছোট লোক বলছেন? তাহলে আপনি কি? হ্যাঁ, আপনি কি? আপনার গাড়ির ধাক্কায় ক্ষতি আপনার নয় ওনার হয়েছে। আপনি ধন সম্পদের মালিক, তাই আপনার কাছে হয়তো দু চার টাকার কোনো মূল্য নেই, কিন্তু এই লোকটা যে সারাদিন এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করে যাচ্ছে, তার কাছে দু চার টাকার মূল্য 2-4 লাখ কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। দিন ওনাকে ক্ষতিপূরণ দিন। গাড়িতে থাকা লোকটির নাম জিসান, সেও একজন বিজনেসম্যান। জিসান হা করে জুহির দিকে তাকিয়ে আছে। জুহির কোনো কথাই যেন তার কান অব্দি পৌঁছাচ্ছে না। সে তো জুহির রাগী লুক, কাঁপা কাঁপা ঠোঁট, রেগে লাল হয়ে কথা বলা এসব দেখে পাগল হয়ে গেছে। কিছুক্ষণের জন্য জিসান অন্য কোনো এক রাজ্যে ফাঁড়ি জমিয়েছে, যেই রাজ্য জুড়ে শুধু জুহির প্রতিচ্ছবি বিদ্যমান। ও হ্যালো, আপনাকে কিছু বলছি, আপনি এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, কি 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 হয়েছে? আপনি ওনার অনেক ক্ষতি করেছেন, ক্ষতিপূরণ দিতে হবে এখন আপনাকে, দিন। জিসান অনেকগুলো টাকা বের করে লোকটির হাতে ধরিয়ে দেয়, কিন্তু লোকটি তার উপযুক্ত টাকা নিয়ে বলল, দেখো বাবা, আমরা গরিব কিন্তু লোভী নয়। জুহি ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করে, মামা, আপনার ক্ষতিপূরণ পেয়েছেন তো? হ্যাঁ মা। জুহি বাকি টাকাগুলো জিসানের হাতে ধরিয়ে দেয়। আশা করি নেক্সট টাইম আর এমন কিছু করবেন না। হুম। আস্তে আস্তে সবাই চলে যায়। জিসান এখনো অবাক দৃষ্টিতে জুহির দিকে তাকিয়ে আছে, মুগ্ধ হয়ে গেছে জিসান। অন্য সময় হলে জিসান বুঝিয়ে দিত তাকে অপমান করার মানে কি, কিন্তু এবার ঠিক তার উল্টো। জুহির মাথাটা কেমন ঝিম ধরে আছে, হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নেয় জুহি, কিন্তু তার সামনে থাকা লোকটি তাকে ধরে নেয়। এরপর আর কিছু মনে নেই জুহির, কারণ সে সেন্সলেস হয়ে গেছে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কিন্তু এবার ঠিক তার উল্টো, জুহির মাথাটা কেমন ঝিম ধরে এসেছে, হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নেয় জুহি, কিন্তু তার সামনে থাকা লোকটি তাকে ধরে নেয়। এরপর আর কিছু মনে নেই জুহির, কারণ সে সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে রোদ অফিসে চলে তো যায়, কিন্তু নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। বারবার জুহির সেই অসহায় মুখটি চোখের সামনে ভেসে উঠছে। না, তার হয়তো জুহিকে এভাবে ইগনোর করা ঠিক হয়নি। হাজার হোক, সে জুহিকে ভালোবাসে, জুহির তো কোনো দোষ নেই। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার ফলে সে না হয় উল্টাপাল্টা বলে ফেলেছে, তাই বলে রোদের এমন বিহেভ করা ঠিক হয়নি। বুঝতে পেরে রোদ দ্রুত গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দেয়। বাসায় পৌঁছে যায় রোদ, নিজের রুমে গিয়ে বেডের পাশে একটা কাগজ পড়ে থাকতে দেখে সে। রোদ কাগজটা হাতে নেয়। আমি না হয় ভুল করে উল্টাপাল্টা বলে ফেলেছি, তাই বলে আপনি আমার সাথে এমন বিহেভ করবেন? আমি আপনাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসতাম, ছোটবেলায় আপনি যখন আমাকে অবহেলা করতে শুরু করেছিলেন, একদিন আপনার উপর রাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। ইচ্ছে ছিল আর কখনোই আপনার সাথে দেখা করব না, রাগ করে মামনিকে নিষেধ করেছিলাম যাতে আমার কোনো কিছুতে আপনাকে না দেয়, আপনি যেন কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করতে না পারেন। কিন্তু নিজের এই জেদ রাগ সব হার মেনে যায় আপনার ভালোবাসার কাছে। যখন মামনি বলল আমি আপনাদের ওইখানে থেকে চলে আসার পর আপনিও পাগলামি শুরু করে দিয়েছিলেন, আমি চলে আসার পর থেকে এখন অবধি আমার জন্য অপেক্ষা করে যাচ্ছেন, আমার জন্য বিয়ে পর্যন্ত করছেন না। আপনি যখন আমার ছবি বুকে নিয়ে কান্না করেছিলেন তখন মামুনি আপনাকে দেখে ফেলে, সবকিছু জানার পর আর থাকতে পারিনি,
চলে আসি এখানে, তারপর আপনাকে জেলাস ফিল করানোর জন্য শুভ ভাইয়ের সাথে অভিনয় করেছিলাম। এটাই বোঝাতে চেয়েছিলাম আপনাকে যে আগে আমার কেমন লাগতো যখন আপনি অন্য মেয়ের সাথে কথা বলতেন। আজকে আপনার কথাই বুঝলাম, হয়তো আপনার সাথে একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলেছি, পারলে ক্ষমা করে দেবেন। আপনি যখন আর আমার মুখও দেখতে চান না, চলে যাচ্ছি আমি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটি জুহি। রোদ পুরো লেখাটা পড়ে থ হয়ে যায়। কোথায় চলে যাচ্ছে জুহি? রোদ নিচে নেমে ওর আম্মুকে ডাকে। আম্মু, জুহি কোথায়? ও তো বলল ওর ফুফুর বাসায় যাবে। তুমি যেতে দিলে কেন? আরে ওই তো জোর করছিল, কিন্তু কি হলোটা কি? আচ্ছা আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? পরে বলবো। রোদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যে করেই হোক জুহিকে আটকাতেই হবে, না হলে কখন আবার রাগ করে দেশের বাহিরে চলে যায় বলা যাবে না। দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে রোদ। জুহির যখন সেন্স ফিরে তখন নিজেকে জুহি হসপিটালের বেডে আবিষ্কার করে। মাথায় হালকা ব্যথা অনুভব করছে জুহি। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। আস্তে আস্তে বেড ছেড়ে উঠে দাঁড়ায় জুহি। এমন সময় একটি নার্স আসে। ম্যাম আপনার জ্ঞান ফিরেছে। কি হয়েছিল আমার, আর আমি হসপিটালে কিভাবে এলাম? জি ম্যাম, আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, একজন ভদ্রলোক আপনাকে হসপিটালে নিয়ে এসেছে। কে উনি? আমি ডেকে দিচ্ছি ওনাকে। নার্সটি বাহিরে গিয়ে জিসানকে জানায় যে জুহির জ্ঞান ফিরেছে। জিসান জুহির কাছে আসে। জুহি জিসানকে দেখে রেগে যায়। আপনি আপনি এখানে কি করছেন? শান্ত হন, এত রেগে যাচ্ছেন কেন? আর আজকের ওই অ্যাক্সিডেন্টের জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি। সরি আপনাকে নয়, ওনাকে বললে ভালো হতো। সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা আপনি এত রেগে যাচ্ছেন কেন বলুন তো? আমাকে হসপিটাল নিয়ে আসার জন্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই এখন টাকা চাই, বলুন কত টাকা চাই? টাকা নয়, আমার তোমাকেই চাই। কিছু কি বললেন? না তো। কিছু জিজ্ঞেস করেছি আমি আপনাকে? হেল্প করে আবার টাকা নিব? সরি এমন মানুষ আমি নই। কেমন মানুষ আপনি তা তো আমি নিজের চোখেই দেখলাম, এখন আসি আমি। এই ওয়েট ওয়েট, কি আপনি কোথায় যাচ্ছেন? কেন, আমি আমার যেখানে যাওয়ার কথা সেখানেই যাচ্ছি। ডাক্তার বলেছে আপনার শরীর দুর্বল, এখন আপনার বেড রেস্ট দরকার। তা নিয়ে আপনার ভাবতে হবে না। জুহি দ্রুত পায়ে হেঁটে হসপিটাল থেকে বেরিয়ে এক রিকশা নিয়ে ওর ফুফুর বাসার দিকে রওনা দেয়। আর হঠাৎ করেই রোদ এসে জুহির সামনে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস তুই? জুহি তার সামনে রোদকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। আবার সকালের রোদের বলা কথাগুলো মনে পড়ে। আমি আমার যেখানে ইচ্ছা সেখানে যাব, আপনার কি দরকার? জুহি আই এম সরি, আমারও ভুল হয়ে গেছে রে, মাফ করে দে। মানে কি, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ক্ষমা তো চাইবো আমি আপনার কাছে, আর আপনি তো আমার মুখ দেখতে চান না, সো পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, কোথাও যেতে পারবি না তুই, নেমে আয়। না। আসবি না তো? না। ওকে আমি আমার কাজ করছি। মানে? রোদ জুহিকে কিছু বলতে না দিয়ে ওকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে ডোর লক করে দেয়, তারপর নিজেও গাড়িতে বসে। মানে হচ্ছে এটা, কেউ যদি স্বইচ্ছায় না আসে তো তাকে আমি জোর করে নিয়ে আসি। জুহি রোদের কথায় ভেংচি কেটে রাগ করে অন্যদিকে ফিরে যায়। রোদ হো হো করে হেসে ওঠে। রোদ যে জুহিকে পেয়েছে এতেই ওর খুশি লাগছে। পুরো সময় জুহি রোদের সাথে একটা কথাও বলল না। রোদ তাকে এটা সেটা বলেই যাচ্ছে, কিন্তু জুহি কোনো উত্তর দিচ্ছে না, সে মুখ ফুলিয়ে বসে আছে। অন্যদিকে জিসান হসপিটালের বিল চুকিয়ে হসপিটাল থেকে বের হতেই দেখে কোথাও জুহির চিহ্নও নেই। মিনিটের মধ্যে কোথায় উধাও হয়ে গেল মেয়েটা? এমন সময় জিসানের পিয়ে সাদ আসে। স্যার আপনি যাকে খুঁজছেন সে তো চলে গেছে। কোথায় গেছে? তা তো জানি না, শুধু দেখেছি ওই ছেলেটা ওই মেয়েটাকে জোর করে গাড়িতে বসিয়ে নিয়ে চলে গেছে। শিট, তুমি ওদের আটকাওনি কেন? কেন স্যার, উনি কে? কিছু না, ওই মেয়েটির অল ডিটেইল চাই আমার। ওকে স্যার। রোজ তাদের বাসায় পৌঁছেছে। এবার নামেন ম্যাম সাহেব। নামবেন না নাকি আবার কোলে? এই তো নামছি। তাড়াতাড়ি করে নেমে যায় জুহি, না হলে আবার যদি রোজ তাকে কোলে নিয়ে নেয় তাহলে মান সম্মান সব শেষ। বাসায় ঢুকতেই রোদের আম্মু সামনে পড়ে। কিরে জুহি, রোদ তোদের হয়েছেটা কি বলতো? কিছুই তো বুঝলাম না। মামুনি, তোমার ছেলে আমাকে বলেছে আমার মুখও দেখতে চায় না, তাই আমি চলে গেছি, কিন্তু আবার মাস রাস্তা থেকে ধরে নিয়ে এসে কেন জিজ্ঞেস করো? কিরে রোদ, কি শুনছি? ওই আম্মু হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জুহি কি হলো আবার তোর?
কি হয়েছে জুহি? আমার ক্ষুধা পেয়েছে। দেখছিস রোদ, তোর জন্য মেয়েটা এখনো অবধি না খেয়ে আছে। জুহি তোকে বলছি, রোদ রাগারাগি করবে তাই বলে তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? এসব কি রে মা? সরি মামনি। আমি কি ওকে বলেছিলাম না খেয়ে থাকতে? বলতে হয় না রে বাঁদর। আহ আমু লাগছে তো। তুই ওকে ভালোবাসিস কিন্তু ওকে বুঝিস না। হ্যাঁ বুঝি তো। হয়েছে, আর বলতে হবে না। জুহি তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার সার্ভ করছি। আচ্ছা মামনি। জুহি রোদের দিকে তাকিয়ে ভেংচি কেটে উপরে চলে যায়। রোদ হেসে দেয়, বড্ড খুশি লাগছে তার, যখন জানতে পেরেছে জুহি তাকে এখনো ভালোবাসে। আর শুধু তার জন্যই এখানে এসেছে? অন্যদিকে জুহি ভাবতেই পারেনি রোদ তাকে এভাবে নিয়ে আসবে। সব প্লেন ভেস্তে গেল, রোদও জেনে গেছে সে তাকে ভালোবাসে, নয়তো রোদকে আরো কয়েকদিন জ্বালানো যেত। ইস কি ভুলটাই না করলাম আমি। সবাই মিলে একসাথে লাঞ্চ করে নেয়। তারপর জুহি রোদের সামনে নিজেকে কোনোভাবেই ধরা দিচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে। রোদ চারদিকে খুঁজে বেড়াচ্ছে জুহিকে, কিন্তু কোথায় জুহি? পুরো বাড়ি খুঁজেও জুহিকে না পেয়ে হতাশ হয়ে যায় রোদ। অবশেষে রোদ ছাদে গিয়ে দেখে জুহি সেখানে লুকিয়ে বসে আছে। রোদকে দেখেই জুহির চোখ বড় বড় করে নেয়। কি, আর একটু হলেই তো মনে হয় চোখ দুটো বেরিয়ে আসবে। মামা মানে? মানে তোর মাথা, তুই আমার থেকে পালাচ্ছিস? কই না তো, কেন পালাবো? আপনি বাঘ না ভাল্লুক? সেটাই তো। রোদ আস্তে আস্তে জুহির দিকে এগিয়ে যেতে থাকে। কি হলো ভাইয়া, আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? আমি তোর ভাইয়া তাই না? না মানে? রোদ জুহির খুব কাছে চলে আসে, এতটাই কাছে যে রোদের নিঃশ্বাস জুহির মুখের ওপর এসে পড়ছে। জুহির হার্টবিট বেড়ে গেছে, ঠোঁট প্রচণ্ড রকমের কাঁপছে জুহির, যা রোদকে আরো বেশি কাছে টানছে, খুব আকর্ষণ করছে রোদকে। রোদ যেন কোনো এক ঘোরের মধ্যে চলে গেছে। জুহি চোখ খিচে বন্ধ করে রেখেছে, যা রোদকে আরো বেশি পাগল করে দিচ্ছে। রোদ আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জুহির ঠোঁট জোড়া নিজের করে নেয়। জুহি রোদকে হালকা একটা ধাক্কা দেয়, যার ফলে রোদ জুহির থেকে একটু দূরে সরে যায়, আর জুহি দৌড়ে নিচে চলে যায়। রোদ জুহির যাওয়ার দিকে চেয়ে মাথা চুলকিয়ে একটা শয়তানি হাসি দেয়। রোদ কি করতে যাচ্ছিল ভেবে কেমন যেন লাগছে। জুহি দৌড়ে ছাদ থেকে নেমে আসতে রিমির সাথে ধাক্কা খেয়ে দুজনেই ঠাস করে নিচে পড়ে যায়, আর সাথে সাথেই চিৎকার। রোদ নিচ থেকে কারো চিৎকার শুনতে পেয়ে তাড়াতাড়ি নিচে আসে, আর নিচে আসতেই জুহি আর রিমিকে এই অবস্থায় দেখে হাসতে হাসতে শেষ। রিমি তুমি দেখে শুনে হাঁটবে তো নাকি? আরে এখানে আমার কি দোষ, তুমি তো দৌড়ে আসছিলে। আমি দৌড়ে আসছিলাম তো কি হয়েছে, তুমি সরে যেতে পারতে। আরে এই কথাটি বলে রিমি বড় বড় চোখ করে একবার রোদের দিকে তাকায়, তো আরেকবার জুহির দিকে। এমন একটা ভাব হচ্ছে যেন সে খুব গভীরভাবে কিছু একটা বোঝার চেষ্টা করছে। কি হলো রিমি, চোখ বড় বড় করে কি দেখছো? ওয়েট ওয়েট, তোমরা দুজন একসাথে? মানে তুমি ছাদ থেকে দৌড়ে নিচে আসছিলে রাইট? হ্যাঁ, তো এখানে এভাবে বড় বড় চোখ করে দেখার কি আছে? ভাইও ছাদ থেকেই আসলো, কাহিনী কি বলো তো, তোমরা দুজন কি সামথিং সামথিং? জুহি রিমির কথায় চমকে ওঠে। কিসের সামথিং সামথিং? আমি ওসব সামথিং হোক আর নাথিং হোক কিছুই নেই। জুহি তাড়াতাড়ি কেটে পড়ে, না হলে রিমি যা ইঙ্গিত করছে আর কিছুক্ষণ থাকলে মান সম্মান সব হারাতে হবে। আমিও গেলাম। হ্যাঁ ভাই, তুই আর থেকে কি করবি? এত হাসিস না, পরে কাঁদতে হবে। কথাটি বলে রোদ চলে যায় বিকেলে, জুহি ঘুমিয়ে আছে। রিমি জুহিকে ডাকতে ওর রুমে আসে। আপু, ও আপু ওঠো, আপু। অনেকবার ডাকার পরও জুহি কোনো সাড়া শব্দ নেই। রিমি কোনো উপায় না পেয়ে জুহিকে টেনে ঘুম থেকে তুলে। কি হয়েছে তোমাদের? আমাদের তো দেখা হয়নি। হয়েছে তো তোমার? কই, আমার আবার কি হয়েছে? কতবার ডাকলাম উঠছই না, নিচে চলো তোমার জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? নিচে গেলেই দেখতে পাবে, এখন আমরা গেলাম। এই জিমি চল। রিমি চলে যায়। জুহি হাই তুলতে তুলতে ভাবছে কিসের সারপ্রাইজের কথা বলল রিমি, কি হতে পারে সেই সারপ্রাইজ। আস্তে আস্তে নিচে নেমে আসে জুহি, আর নিচে নামতে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। জুহি হালকা দৌড়ে ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে। মাম্মি পাপি তোমরা কখন আসলে? ভালো, তোমরা? আমরা তো এখন আরো ভালো আছি। তোমরা আসবে আমাকে বলোনি কেন? তোমার মামুনি বলতে নিষেধ করেছে তোমাকে সারপ্রাইজ দিবে বলে।
সারপ্রাইজটা কেমন হয়েছে জহি? অনেক ভালো। ইস, আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। সবাই জুহির কথা শুনে হেসে ওঠে। জুহির চোখ রোদের দিকে যেতেই দেখে রোদও মুখ টিপে টিপে হাসছে। জুহি ভেংচি কেটে অন্যদিকে তাকায়। এভাবে হাসি খুশিতে কেটে যায় ওই দিনটাও। জুহির আব্বু আম্মু আসার একটা কারণ তো অবশ্যই আছে, আর সেই কারণটা হলো জুহি আর রোদের বিয়ে, যেটা জুহি পরে জানতে পারে। রোদকে বিয়ের কথা জানতে সবাই নিষেধ করে দেয় রোদের আব্বু। কথা মতোই কেউই রোদকে জানায়নি। রোদ বেচারা জানেই না তার বিয়ে। রোদ তো মনের সুখে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কোলাহলের কারণে রোদের ঘুম ভেঙে যায়। রোদ বুঝতে পারছে না এত কোলাহল কিসের। নিচে এসে দেখে সবাই মিলে কি যেন করছে। রোদ ফ্রেশ হয়ে নেয়। আম্মু, তোমরা যাচ্ছটা কোথায়? রোদ ওর আম্মুর পিছন পিছন হাঁটছে আর জিজ্ঞেস করছে কি হচ্ছে এসব। কিন্তু অবাক করা বিষয়, কেউই ওকে পাত্তা দিচ্ছে না। রোদের অবস্থা নাজেহাল। রিমিঝিমি শান্ত হয়ে আর কাব্য এক পাশে বসে কিছু নিয়ে সমালোচনা করছে। রোদ ওদের কাছে যায়। কি হলো তোমার রোদ ভাইয়া, মুখে মন বাংলা পাঁচের মতো করে রেখেছো কেন? কিছু না। আচ্ছা, অ্যাটলিস্ট তোরা তো বলবি আমাকে কি হচ্ছে এসব। ওসব তুমি বুঝবে না। মানে? এখন আর কোনো কথা না, চলো সবাই নাস্তা করতে ডাকছে আমাদের। এরাও রোদকে পাত্তা দিল না। রোদ যেন বোকা বনে গেল। সবাই নাস্তা করতে চলে যায়। শুভ্র আসে। চল ভাই, রোদ নাস্তা করে নে, একটু বার বেরোতে হবে আমাদের। আরে আজব ব্যাপার, তোদের কিছুই তো আমি বুঝতে পারলাম না। কি বুঝতে পারিসনি? এসব কি হচ্ছে? আরে বলবো পরে, এখন চল আগে নাস্তা করে নি। তারপর বেরোতে হবে কেন? শপিং করতে যাব, আরে অনেক কাজ আছে, চল তো নাস্তা করব। কিন্তু? আর এখন কোনো কথা নয়। রোদকে আর কোনো কথা বলতে না দিয়ে শুভ্র ওকে জোর করে নিয়ে এসে নাস্তা করতে বসিয়ে দেয়। সবাই নাস্তা করতে এসেছে কিন্তু জুহি নেই। রোদ কয়েকবার এদিক সেদিক দেখার চেষ্টা করে কোথাও জুহি আছে কিনা। শুভ্র বুঝতে পেরে রোদকে চুপি চুপি বলে, তুই যাকে খুঁজছিস সে তার কাজে গেছে। মানে? মানে তোর মাতা। আগে তাড়াতাড়ি নাস্তা করতো, যা খোঁজার পরে খুঁজিস। আস্তে আস্তে সবাই নাস্তা করে নেয়। সবাই মিলে শপিং মলের উদ্দেশ্যে বেরোয়। রোদ তো বারবার শুভ্রকে জিজ্ঞেস করছে কিসের জন্য এসব করছে, কিন্তু কোনো উপায় পাচ্ছে না সে। দুপুর দুইটার দিকে সব কাজ শেষ হয়। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নেয়। জুহিকে নিয়ে গেছে অন্য কাজে। রোদ সকাল থেকে এখনও অবধি জুহির দেখাই পায়নি। যাই হোক, সব কাজ শেষে বাসায় ফিরে সবাই। রোদ ওর রুমে চলে যায়। ভীষণ টায়ার্ড সবাই। কিছুক্ষণ বিশ্রাম নেয় রোদ, তারপর উঠে রুমের মধ্যে পায়চারি করছে। না, এভাবে আর হবে না। একদিকে কেউ তো আমায় বলছেই না এসব কি হচ্ছে, আবার অন্যদিকে জুহিকে একবারের জন্য চোখের দেখাই দেখলাম না, গেল কোথায় মেয়েটা? রোদ জুহিকে ডাকতে ডাকতে ওর রুমের দিকে যেতেই রিমি এসে রোদের পথ আটকায়। জুহি, এই জুহি। আরে ভাই, তুই? হ্যাঁ আমি। তোরা জুহির রুমে কি করছিস? অনেক কিছু, তোকে কেন বলবো? না বললে নাই, আমার সাথে জুহির কথা আছে, ওকে ডেকে দে তো। সরি ভাই, জুহি আপু তোর সাথে কথা বলবে না। কেন? আমি আবার কি করলাম? সেটা তো তুই ভালো জানিস। দেখ রিমি, ফাইজলামি করিস না, জুহিকে ডেকে দে। বলছি তো, জুহি আপু তোর সাথে কথা বলবে না, তুই যা তো এখন। এই কথাটি বলে রিমি রোদের মুখের ওপর ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। হাবলার মতো অবস্থা রোদের। ভীষণ রাগ হচ্ছে রোদের। শুভ্র থেকে জানা দরকার এসবের মানে কি। কি রে, তোদের মাঝে কি এমন কথা হচ্ছিল শুনি, যে আমি আসার পর বন্ধ হয়ে গেছে? কই, কিছুই তো না তো ভাইয়া। সেসব ছাড়, শুভ্র এখন তো বল কি হচ্ছেটা, কি কেন হচ্ছে? সেটা তুই বড় আম্মু আর বড় আব্বুকে জিজ্ঞেস কর। রোদকে পাশ কাটিয়ে চলে যায় সবাই। রোদ কিছু একটা ভেবে নিজের রুমে চলে যায়। ব্যালকনিতে গিয়ে দেখে তাদের বাসাটা সাজানো হচ্ছে। রোদ রীতিমতো বিস্মিত। কারো বিয়ে হলে মেবি এমন সাজানো হয়, কিন্তু কার বিয়ে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না রোদ। সব কিছু মাথায় ঘুরতে ঘুরতে তালগোল পাকিয়ে ফেলছে। রোদ আর কোনো উপায় না পেয়ে ওর আম্মুর কাছে যায়। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আম্মু বলো না, এসব কি হচ্ছে, কেন হচ্ছে? কোন সব? শপিং করলে এখন দেখি আমাদের বাসাটা সাজানো হচ্ছে, কেন করে হচ্ছে এসব আম্মু? কারো বিয়ে নাকি? হ্যাঁ, তুই এখনো জানিস না এটা? কি জানবো? জুহির বিয়ে যে। হোয়াট? কার সাথে জুহির বিয়ে? সেসব জেনে তুই কি করবি, তুই তো জুহিকে ভালোবাসিস না।
মানে? রোদের আম্মু রোদকে কিছু না বলে চলে যায়। মাথায় বাজ পড়ার মতো অবস্থা রোদের। জুহির বিয়ে আর কিছুই ভাবতে পারছে না রোদ। রোদ শুভ্রকে রুমে নিয়ে আসে। শুভ্র, তুই আমাকে বলিস নি কেন যে জুহির বিয়ে? দেখ ভাই, আমাদের দোষ দিস না, বড় আব্বু নিষেধ করছিল। কেন নিষেধ করেছে? সেটা তো আমিও জানি না। জুহির বিয়ে অন্য কারোর সাথে হবে, এসবের মানে কি? তুই তো জুহিকে ভালোবাসিস না, মেয়েটা তোকে সে ছোট্টবেলা থেকে ভালোবেসে আসছে, কিন্তু তুই বরাবরের মতো অবলা করেই গেছিস, তাই জুহি। শুভ্র বিশ্বাস কর, আমি ওকে খুব ভালোবাসি। ছোটবেলায় তো আমি না বুঝে ওকে অবহেলা করতাম, কিন্তু এখন তো ভালোবাসি, খুব ভালোবাসি ওকে আমি, খুব। তাহলে গতকাল কেন ওকে বলছিস? ওর মুখ আর দেখতে চাস না? সেটা তো আমি রাগ করে বলেছিলাম। তুই ভালো জানিস আমি কিছু বলবো না। প্লিজ শুভ্র, কিছু একটা কর, আমি জুহিকে ছাড়া বাঁচবো না, খুব ভালোবাসি, নিজের চাইতে বেশি ভালোবাসি। সেখানে ওকে অন্য কেউ বিয়ে করবে? এতই যখন ভালোবাসিস আবার রাগারাগি করতে গেলি কেন? সরি রে, ভুল হয়ে গেছে। সেটা আমাকে বলে লাভ নেই, বিয়ে তো ঠিক হয়ে গেছে নাকি, জুহি হো রাজি। কোনোভাবে কি বিয়েটা আটকানো যায় না? তুই কি পাগল হয়ে গেছিস? সব কিছু রেডি এখন, কিভাবে বিয়ে আটকাবি? আমার জুহিকে অন্য কারো হতে দেব না, দরকার হলে ওকে কিডন্যাপ করব। কি বলছিস তুই রোদ, মাথা ঠিক আছে তোর? হ্যাঁ একদম ঠিক আছে। কিভাবে করবি? তারপর রোদ শুভ্রকে সব বুঝিয়ে দেয় কিভাবে কি করবে। পরের দিন সকালে যথারীতি ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে রেডি হয়েছে রোদ। এখন শুধু আসল কাজটা হলেই হলো। জুহি ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে, রোদ একবার গিয়ে দেখে আসে। রোদ জুহিকে আসতে বললে সে কিছুতেই আসবে না, তা রোদ ভালো করে জানে, তাই রোদ শুভ্রকে পাঠায়। শুভ্র ছাদে যায়, তারপর জুহিকে বলে, জুহি যাও তো আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো। ভাইয়া আমি। হ্যাঁ তুমি, তোমার হাতে বানানো কফি খাবো আজকে, প্লিজ। আচ্ছা ঠিক আছে। ওইদিকে রোদ ফাঁদ পেতে বসে অপেক্ষা করছে কখন জুহি আসবে। শুভ্রর কথা শুনে জুহি ছাদ থেকে নিচে নামে। নিচে আসতেই পেছন থেকে রোদ জুহির মুখের উপর কিছু একটা চেপে ধরে, আর সাথে সাথেই জুহি সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরলে চোখের সামনে রোদকে দেখে অবাক হয়ে যায় জুহি, কোনোভাবে উঠে দাঁড়ায় সে। আপনি আপনি এখানে কেন? হ্যাঁ আমি। জুহি চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে এটা কোন জায়গা, পুরো রুমে ধুলাবালি ভর্তি। এটা আমি কোথায়? আপনি আমায় কোথায় নিয়ে এলেন? যেখানে নিয়ে এসেছি বেশ করেছি। তোর কত বড় সাহস, তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবি? হ্যাঁ করব, তাতে আপনার সমস্যাটা কি? আপনি তো আমাকে ভালোবাসেন না। তোকে বলছি আমি তোকে ভালোবাসি না? বলেছিনি তো, আপনি বলেছেন আমার মুখও দেখতে চান না, সো চুপ। আর একটাও যদি কথা বলেছিস তো তোর মুখে আমি সুপার গ্লু লাগিয়ে দেব। আমি বাসায় যাব, আমি বাসায় যাব। রোদ শুভ্রকে ফোন দেয়। কই তুই? এই তো আর দুই মিনিট আসছি। যাকে নিয়ে আসতে বলেছিলাম নিয়ে আসছিস তো? হ্যাঁ একদম, ফোন রাখ তুই। আচ্ছা। জুহি এক পাশে বসে ভ্যা ভ্যা করছে আর রোদের কাণ্ড দেখছে। প্রচন্ড রকমের হাসি পেলেও তা জোরপূর্বক চেপে রেখেছে জুহি। রোদ পায়চারি করছে, কিছুক্ষণ পর দরজায় কেউ নক করে। রোদ ভাবে হয়তো শুভ্র এসেছে, কিছুটা খুশি হয় রোদ। মুখে হাসি নিয়ে দরজা খুলতেই চোখ ছানা ভরা হয়ে যাওয়ার মতো অবস্থা রোদের। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কিছুটা খুশি হয় রোদ, মুখে হাসি নিয়ে দরজা খুলতেই চোখ ছানা ভরা হয়ে যাওয়ার মতো অবস্থা রোদের। আব্বু তোমরা? তুই কেমন ছেলে রে, হ্যাঁ বড় করলাম আমরা, আর বিয়ে আমাদের ছাড়াই করে নিবি? রোদ ভাইয়া দেখো, তুমি শুভ্র ভাইয়াকে বলেছিলে কাজী সাহেবকে নিয়ে আসতে, আর শুভ্র ভাইয়া 14 গুষ্টি শুদ্ধ করে নিয়ে এসেছে। সরি রে, আমার কোনো দোষ নেই, আমি কেটে পড়ি। শুভ্র মানে মানে কেটে পড়ে, রোদ পারছে না শুভ্রকে গিলে খাবে। বাকি সবাই এখনো রোদের সামনে দাঁড়িয়ে। কিরে ভাই, আর কতক্ষণ এভাবে হা করে তাকিয়ে থাকবি? না মানে বলছিলাম যে, সবাই হেসে দেয়। বিয়ের সবকিছু আগে থেকেই সাজানো ছিল, সেই অনুযায়ী রোদ আর জহির বিয়ে হয়ে যায়। হালকা পাতলা ভাবেই বিয়ের অনুষ্ঠানটা হয়, কারণ জহির আব্বু আম্মু পরশু আবার চলে যাবেন, তাদের বিজনেসের কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায় সেজন্য, তাই পরে বড় করে অনুষ্ঠান করা হবে। এখন জাস্ট নর্মাল ভাবে সব কিছু হয়। যাই হোক,
রোদ জানতে পেরে যায় আসলে জুহির বিয়ে তার সাথেই হতে যাচ্ছিল। রোদকে একটু টাইট দেওয়ার জন্য জুহি সবাইকে নিষেধ করে দেয়, প্লাস রোদের আম্মুকে মিথ্যে বলতে বলে। ব্যাস হয়ে গেল, খুব সুন্দরভাবে রোদের বাসর ঘর সাজানো হয়েছে, জুহি সেখানেই বসে আছে। আর রোদ গেছে ওর আম্মুর সাথে কথা বলতে। আম্মু, কি রে? তুমি আমাকে মিথ্যে বললে কেন যে জুহির বিয়ে অন্য কারোর সাথে হবে? জুহি বলেছিল। ও বলবে বলে তুমিও তাই করবে? বেশ করেছি, তুই মেয়েটাকে কষ্ট দিয়েছিলি কেন? আরে আমি তো চুপ, আর একটাও কথা বলবি না। যদি আর কখনো শুনেছি তুই ওকে কষ্ট দিয়েছিস, তোর একদিন কি আমার একদিন। রোদর আম্মুর সাথে কথা শেষ করে রুমে আসে। অতঃপর ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে নেয় রোদ, হাতা ফোল্ড করতে করতে জুহির দিকে এগিয়ে আসে, এমন একটা ভাব যেন জুহিকে মারবে। আই, আপনার কি আমাকে মেরে ফেলার প্ল্যান আছে? না থাকলেও এখন থেকে মেরে প্ল্যান করব। মানে? মানে হচ্ছে রোদ জুহিকে ধরতে যাবে, জুহি এক লাফে উঠে দৌড় মারে, পিছন পিছন রোদও। পুরো রুম জুড়ে দৌড়াদৌড়ি চলছে, রুমের দরজা তো বন্ধ, দরজা খুলতে যে সময় লাগবে এই সময়ে রোদ জুহিকে ধরে ফেলবে, সো নো চান্স। এই দাঁড়া বলছি। জি না। দৌড়াতে দৌড়াতে দুজনেই ক্লান্ত, জুহির সব শক্তি শেষ, রোদ জুহিকে প্রায় ধরে ফেলেছে, এমন দুজনেই ঠাস করে নিচে পড়ে যায়। জুহি নিচে পড়ে আছে আর জুহির ওপর রোদ, অবস্থা বেগতিক। মাম্মি আমি শেষ। এই চুপ। কেমন জামাই বিয়ের প্রথম রাতে বউকে ধমক দেয়? মাম্মি বেশ করেছি, তোকে ইচ্ছে মতো বকবো, মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। তাহলে আপনি তো বিধবা হয়ে যাবেন। ছেলেটা কখনো বিধবা হয় নাকি? শরণ বলছি। ও মাম্মি, কত বড় একটা হাতি পড়ে আছে আমার উপর। আমি হাতি? চুপ বজ্জাত মে, আমি হাতি হলে হাতি, তুই আমাকে এটা বল। কোনটা? তুই সবাইকে বলতে নিষেধ করলি কেন যে তোর সাথে আমার বিয়ে? বেশ করেছি, আরো করব। তাই নাকি? রোদ জুহির ঠোঁটের দিকে অগ্রসর হচ্ছে দেখে জুহি ভয় পেয়ে যায়। না না না, আর করব না, কখনো করব না, জীবনেও করব না। জুহি ওর ঠোঁটে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে, রোদের কি যে হাসি পাচ্ছে বলার মতো নয়। রোদ জুহিকে কোলে তুলে নেয়, জুহি আস্তে আস্তে চোখ খুলে দেখে রোদ ওকে কোলে নিয়ে আছে। রোদ সবকিছু ভুলে এটা ভেবেই খুশি যে জুহিকে সারা জীবনের জন্য পেয়ে গেছে, সারা জীবন সে জুহিকে তার কাছে পাশে আগলে রাখবে, আর কখনো হারাতে দেবে না সে তার জুহিকে। জুহি বুঝতে চেষ্টা করছে রোদ তার সাথে কি করতে চাচ্ছে, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে জুহির দিকে রোদ। জুহি মনে লাড্ডু পুড়ছে, জুহিকে অবাক করে দিয়ে রোদকে শুইয়ে দেয়। তারপর রোদ জুহির পাশে শুয়ে জুহির কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। জুহিরও খুব ভালো লাগছে, কেমন যেন প্রশান্তি অনুভব হচ্ছে জুহির। অতঃপর দুজনে ঘুমের দেশে তলিয়ে যায়, হারিয়ে যায় ঘুমের রাজ্যে। পরের দিন সকালে নীল রঙের একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে জুহি, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, সেই পানি গিয়ে পড়লো রোদের উপর, ফলে রোদের ঘুম ভেঙে যায়। সকাল সকাল দিলে তো আমার ঘুমের 12টা বাজিয়ে। আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। যাই হোক, ঘুম যখন ভেঙে দিলে তার শাস্তি তো পেতেই হবে। আমার মানে কিসের শাস্তি? রোদ জুহিকে ড্রেসিং টেবিলের সাথে চেপে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। জুহির চোখ বড় বড় হয়ে গেছে। কিছুক্ষণ পর রোদ জুহিকে ছেড়ে দেয়। শাস্তি এটা? জুহি হাবলার মতো তাকিয়ে আছে, রাগে মুখ ফুলিয়ে জুহি নিচে চলে যায়। ডাইনিং টেবিলে সবাই উপস্থিত রোদ ছাড়া। কিছু সময় পর রোদও নিচে আসে, রোদ শুভ্রর পাশে বসে। কেমনে কাটলো ভাই বিয়ের প্রথম রাত? দাঁড়া তোর মজা দেখাচ্ছি। রোদ শুভ্রকে ফাঁসিয়ে দেওয়ার জন্য বলে ওঠে, আব্বু চাচ্চু শুভ্র বললো ও নাকি বিয়ে করবে, লজ্জার কারণে তোমাদেরকে বলতে পারছে না। কি আমি? এই রোদ, আমি তোকে একথা কখন বললাম? দেখ ভাই লজ্জা পাস না, এসব লজ্জা পেতে নেই। শুভ্র ভাইয়া তুমি বিয়ে করবে আমাকে বলতে পারতে, আমি আছি না। সকালটা শুভ্রকে দিয়েই হাসি তামাশায় শুরু করা হয়। কাব্য আর রিমি শুভ্রকে রোদের কথার সাথে তাল মিলিয়ে শুভ্রকে আরো উস্কে দিচ্ছে, সবাই হাসতে হাসতে শেষ। সকাল 11টার দিকে রোদের ফ্রেন্ডসরা আসে, সবাই মিলে আড্ডায় মেতে উঠেছে, কলেজ লাইফের ফ্রেন্ডস ওরা। সবার সাথে আড্ডা দিতে পুরো দিন কেটে যায়।
রাত হয়ে যায়। সবাই মিলে ডিনার শেষ করে অতঃপর তাদের যাওয়ার সময় হয়ে এসেছে। সলিরে দোষ ভাবি, আমাদের ফ্রেন্ডটাকে ভালোমতো টাইট দিয়ে দিন। সবাই খিলখিল করে হেসে ওঠে, জুহিও হাসছে। শালা হারামির দল, তোরা আমার বন্ধু হয়ে শত্রুর মতো কথা বলছিস। এখন আর আমরা তোর দলে নাই, এখন আমরা সবাই ভাবির দলে, কি বলিস তোরা? হ্যাঁ ঠিক বলেছিস। দেখিস তোদের একটারও বিয়ে হবে না। বিয়ে না হলে জুহি ভাবিকেই তুলে নিয়ে যাব। এই তোরা আমার বউয়ের দিকে একদম চোখ দিবি না বলে দিচ্ছি। বউ পাগলা। বিয়ে হলে তারপর আমার দুঃখ বুঝবি, এর আগে না। এই রে হারামি, তুই তো অভিশাপ দিয়ে দিলি বিয়ে হবে না, তাহলে তোর দুঃখ বোঝা হলো না? সবাই কথা বলে বিদায় নিয়ে চলে যায়। ভালোই কেটেছে পুরোটা দিন সবাই মিলে আড্ডা দেওয়ার ফলে। জুহি ওর আব্বু আম্মুর সাথে কথা বলতে গেছে, প্রায় অনেকক্ষণ হলো, এখনো জুহি আসছে না। রোদ অপেক্ষা করছে জুহির জন্য, কিন্তু জুহির তো কোনো পাত্তাই নেই। রোদ রুম থেকে বেরিয়ে জুহির কাছে যায়। রোদ দেখতে পায় জুহি কান্না করছে, কারণ সকালে ওর আব্বু আম্মু চলে যাবে। জুহির কান্না দেখে চিনচিনে ব্যথা অনুভব করলো রোদ। রোদ উদ্বিগ্ন হয়ে পড়ল। কি হয়েছে জুহি, কান্না করছো কেন? জুহি কোনো রেসপন্স করছে না, সে কান্না করেই যাচ্ছে। তাই জুহির আব্বু বলে উঠল, আমরা কাল চলে যাব, সেই জন্য জুহি কান্না করছে। দেখো না রোদ, আমরা তো আবার আসব নাকি? আরে জুহি, এই জন্য কান্না করা লাগে? আব্বু আম্মু তো আবার আসবে, এই দেখো একদম কান্না করবে না। রোদ জুহিকে সান্ত্বনা দিচ্ছে দেখে জুহির আব্বু আম্মু খুব খুশি হয়, কারণ ওরা দুজনেই দুজনকে ভালোবেসে সুখী হতে পারবে। ভালোবাসলেই তো সুখ আসে, আর দুজন দুজনের সুখে দুঃখে পাশে থাকবে, এটাই তো ভালোবাসা। রোদ জুহিকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে তার আব্বু আম্মুর রুম থেকে নিজের রুমে নিয়ে চলে আসে। জুহি রোদকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করে। এই পাগলি, কেউ এভাবে কান্না করে? নো রেসপন্স। দেখো জুহি, তুমি যদি এভাবে কান্না করতেই থাকো তবে আমি চলে যাব এখান থেকে। জুহি তবুও কান্না করেই চলেছে। রোদ চলে যেতে নেয়, জুহি রোদের হাত ধরে ফেলে। কি হলো? যাবি না। কেন, তুমি তো কান্না করছো, করো কান্নাই করো, আমি চলে গেলে কার কি? আর কান্না করবো না। তাহলে হাসো, স্মাইল প্লিজ। জুহি কিছু বললো না, মুখ ফিরিয়ে আছে। তুমি যখন আমার কথা শুনবে না, হাসবে না, তাহলে আমি চললাম। যাবেন না। জুহি মুচকি হাসে। এই তো লক্ষ্মী বউ, একদম কান্না করবা না বলে দিলাম। রোদ জুহিকে বুকের সাথে জড়িয়ে ধরে আছে, আর জুহিও রোদের বুকের সাথে লেপটে আছে। জুহি আর রোদ দুজনেই অনেক কিছু ভেবে একটা সময় দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন, আজ জুহির আগে রোদের ঘুম ভেঙে গেছে। রোদ আলতো করে জুহির কপালে নিচের ঠোঁট ছুঁয়ে দিয়ে জুহিকে বালিশে শুয়ে দেয়। তারপর সে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে নেয় রোদ। তারপর এক কাপ ধোয়া ওঠা কফি নিয়ে বেডের পাশে টেবিলে রাখেন রোদ। নিজেও এক কাপ নিয়েছে নিজের জন্য। জুহির ঘুম ভেঙে যায়। গুড মর্নিং মিসেস চৌধুরী। গুড। গুড কি? মর্নিং। অনেক ঘুমানো হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসো। এই দেখো তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে নিয়ে এসেছি। কি, আপনি এমন রিয়াকশন করছো যেন আমি কফি বানাতেই পারি না? না তা না। বুঝেছি, এখন ফ্রেশ হয়ে আসেন আপনি ম্যাম। রোদ জুহিকে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। জুহি হাসলো, ফ্রেশ হয়ে বের হয় জুহি। রোদ ওর হাতে কফি ধরিয়ে দেয়। জুহি ভালোভাবে রোদের দিকে তাকিয়ে খেয়াল করলো রোদ রেডি হয়ে আছে। আপনি কি কোথাও যাচ্ছেন? কোথাও না, অফিসে। অনেক কাজ জমা হয়ে আছে তো নাকি, আজ তো যেতেই হবে। ও আচ্ছা। এবার তাড়াতাড়ি চলো, আব্বু আম্মুর সাথেও কথা বলে নেবে, উনাদেরকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। আর একটা কথা, একদম কান্না করবে না বলে দিলাম, মনে থাকে যেন। তারপর জুহি ওর আব্বু আম্মুর সাথে কথা বলে নেয়। সবাই নাস্তা শেষ করে জুহির আব্বু আম্মুকে বিদায় দেয়। জুহিকে রোদ একদম কান্না করতে নিষেধ করায় জুহি কান্না করেনি ঠিক, কিন্তু মনটা খারাপ হয়ে আছে। রোদ চলে যায়। জুহির আব্বু আম্মু জুহিকে সান্ত্বনা দেয় আর সাবধানে ভালোভাবে থাকতে বলে, আর বলেন ওনারা কয়েক মাস পর আবার আসবেন। রোদ জুহির আব্বু আম্মুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে সে তার অফিসে চলে যায়। রোদের কেবিনে ম্যানেজার সাহেব আছে। স্যার, আপনাকে এতবার ফোন দিলাম, আপনি তো ফোন তুললেনই না। ও শিট, আমি তো ফোনটাই নিয়ে আসিনি, তা কেন? স্যার, আজকে একটা মিটিংয়ের ব্যাপারে ডিলটা ফাইনাল করতে স্যার, মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকে ডিলটা
ফাইনাল না হলে অনেক লস হয়ে যাবে, আর এখন তো সময়ও নেই। কি, অনেক চেষ্টা করেও আর ডিলটা ফাইনাল করা যায়নি, ফলে অনেক লস হয়ে যায়। জুহি ওই দিনের লোকগুলোর ফোন পায় আর জানতে পারে তাদের প্রথম প্ল্যান সাকসেসফুল। সেটা কি জুহি পুরোটা জানে না, শুধু তাদের সাথে একমত হয়ে জুহি ফোন রেখে দেয়। জুহি জাস্ট অভিনয় করে চলছে, শুধু এটা জানার জন্য যে রোদের শত্রুটা আসলে কে। মূলত জুহিদের কোনো সম্পর্কই নেই রোদের বিজনেসের সাথে, সবটাই ফেক ছিল। রোদ বাসায় চলে আসে, রোদের পাশে ও রাব্বু আর ওর চাচু বসে আছে। রোদ প্রচণ্ড রেগে আছে, এত বছর ও বিজনেসে কখনো লস হয়নি আর আজকে হুট করে এত বড় ক্ষতি। রোদ যেন মানতে পারছে না। রোদের আব্বু আর চাচু ওকে সান্ত্বনা দিচ্ছে। জুহি উপরের রুমে থেকে নিচে চলে আসে আর সবটা না জানার ভান করে। কি হয়েছে আপনার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আব্বু কি হয়েছে ওনার, কথা বলছে না কেন? জুহি মামানি, আমাদের কোম্পানিতে লস হয়ে গেছে, সেই জন্যই রোদ। সবটা বুঝে এসেছে জুহির। জুহি কোনোভাবে রোদকে সান্ত্বনা দিচ্ছে আর রোদকে বোঝায় যে বিজনেসে এমনই হয়। রোদ আর কিছু বলল না, তবুও মনে তো থেকেই যায় ক্ষোভটা। অন্যদিকে লোকগুলো জুহির কথায় জানায়নি তাদের স্যার কে, কারণ তারা মনে করছে জানিয়ে আর লাভ কি। এমনি দুজনেরই লক্ষ্য চৌধুরী কোম্পানিকে শেষ করে নিয়ে, তাই ভাবলো জানিয়ে অযথা কাজ নেই। এইভাবে দুই দিন কেটে গেছে। এখন রোদ খুব ভালোভাবে মন দিয়ে নিজের বিজনেসটাকে দেখছে, কারণ তার একটু গাফিলতির কারণে লস হয়ে গিয়েছিল, আর কোনো ক্ষতি হোক বিজনেসে সেটা চায় না রোদ। রোদ সকালে নাস্তা সেরে অফিসে চলে আসে। সকালে 10:30 দিকে জুহি আবার সেই লোকগুলোর ফোন পায়। তাদের প্রথম কাজ সাকসেসফুল হওয়ার ফলে তাদের বস তাদের সাথে দেখা করতে চাচ্ছে। লোকগুলো জুহিকেও আসতে বলে দেখা করার জন্য। লোকগুলো ভাবে আজই তাদের বসকে জুহির কথা জানাবে, কিন্তু জুহি ওদের জানিয়ে দেয় যে সে আসতে পারবে না, গুরুতরভাবে অসুস্থ সে। লোকগুলো আর জোর করেনি, জুহির কথাটাই মেনে নিয়েছিল তারা। 11:30 সময়ে লোকগুলো বসের সাথে দেখা করার কথা, সেই অনুযায়ী জুহিও রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জাস্ট লোকগুলোকে বোঝানোর জন্য মিথ্যা বলেছিল যে জুহি আসবে না, সে অসুস্থ। জুহি রেস্টুরেন্টে পৌঁছে যায়, লোকগুলোর ঠিক পেছনের দিকে বসে জুহি, তাতে তারা জুহিকে দেখতে পায় না। একটা পেপার দিয়ে জুহি তার মুখ ঢেকে রেখেছে। ঠিক 11:30 সময় একটা লোক আসে, কোট আর ব্লেজার পরা, লম্বা দেখতে। জুহি পেপারটা হালকা সরিয়ে দেখার চেষ্টা করছে আসলে তিনি কে, চৌধুরী পরিবারের কোনো সদস্য তিনি। মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই উঠে দাঁড়ায় জুহি। এখন ভালোভাবে দেখতে পাবে সে। তারপর জুহি লোকটিকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। জুহি ভাবছে এটা কি করে সম্ভব। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঠিক 11:30 সময় একটা লোক আসে, কোট আর ব্লেজার পরা, লম্বা দেখতে। জুহি পেপারটা হালকা সরিয়ে দেখার চেষ্টা করছে আসলে তিনি কে, চৌধুরী পরিবারের কোনো সদস্য তিনি। মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই উঠে দাঁড়ায় জুহি। এখন ভালোভাবে দেখতে পাবে সে। তারপর জুহি লোকটিকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। জুহি ভাবছে এটা কি করে সম্ভব, যে লোকটা রোদের এত আপন, এত ভালো বন্ধু, আপন ভাইয়ের মতো, সে কিভাবে পারলো রোদকে এভাবে ঠকাতে। জুহি আর কিছুই ভাবতে পারছে না, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রোদ তার ফোনে ওদের সব রেকর্ড, জুহি তার ফোনে ওদের সব কথা রেকর্ড করে নেয় আর কয়েকটা ফটোও তুলে নেয়। তারপর তাড়াতাড়ি করে জুহি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাসায় চলে আসে। বাসায় ঢুকতেই কাব্বু আর জুহি দুজনেই ধাক্কা খায়। উফস, সরি ভাবি, আমি আসলে খেয়াল করিনি। ইটস ওকে। আচ্ছা ভাবি, তুমি কোথায় গিয়েছিলে নাকি? হ্যাঁ, আসলে একটি কাজ ছিল তো তাই। ও আচ্ছা, বাই দ্য ওয়ে তুমি কোথায় যাচ্ছো? কোথাও না, জাস্ট এমনি একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি। ও। তারপর জুহি ভেতরে চলে যায় আর কাব্বু বাহিরে চলে আসে। জুহি রুমে গিয়ে জামা চেঞ্জ করে ব্যালকনিতে দাঁড়াতেই দেখে শুভ্র ফোনে কথা বলে হেসে হেসে বাসায় ঢুকছে, বেশ খুশিতেই আছে মনে হচ্ছে। অন্যদিকে জিসানের পিয়ে সাদ জিসানের কথা মতো সেই মেয়েটার খবর জানতে জিসানের কাছে আসে। কি হলো সাদ, কোনো ডিটেল জানতে পারলে? জি স্যার। হ্যাঁ তো বলো, কে সেই মেয়েটি, কি তার পরিচয়, থাকে কোথায়?
স্যার, মেয়েটি মিস্টার রোদ চৌধুরীর স্ত্রী, মিসেস জুহি চৌধুরী। হোয়াট? জুহি আর কিছু না ভেবে নিচে চলে যায় আর কিচেনে রোদের আম্মু আর চাচিকে সাহায্য করে। জুহির মাথায় এখন একটাই চিন্তা, রোদকে কি সবটা বলে দেওয়া উচিত হবে? আর যদি রোদ সবটা জেনে যায় নিশ্চিত গণ্ডগোল হবেই, পরে সেই লোকটা সতর্ক হয়ে যাবে আর গোপনে ক্ষতি করবে। জুহি বুঝতেই পারছে না আসলে সে এখন ঠিক কি করবে। রোদ যদি সবটা জেনেও যায় তার রিয়াকশন কেমন হবে? ওদের খেয়ে ওদের পরে আবার ওদেরই ক্ষতি করার চিন্তা, ছি কেমন মন মানসিকতা ওর, মনুষ্যত্বহীন পশুর মতো। জুহির এই ভাবনায় ডুবে যাওয়ার ফলে খেয়ালই নেই যে ওকে কেউ ডাকছে। জুহি, জুহি, এই জুহি। হ্যাঁ মামনি, বলো। কি এত ভাবছিস বলতো? না মানে কিছু না। এখানে কি তোর থাকতে অসুবিধা হচ্ছে? না মামনি, সেরকম কিছু না। তাহলে কি হয়েছে বলতো আমাকে? কিছু হয়নি তো। বলতে চাস না যখন, তখন আর জোর করব না। সত্যি বলছি মামনি, কিছু হয়নি, জাস্ট এমনি হয়েছে। আর বলতে হবে না, রান্না কমপ্লিট, এখন তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা মামনি। জুহি ওর রুমে যাওয়ার সময় দেখে শুভ্র এখনো হেসে হেসে ফোনে কথা কার সাথে যেন বলেই যাচ্ছে। জুহি শুভ্রর কাছে আসে, শুভ্র জুহিকে দেখে ফোন কেটে দেয়। কার ফোন ছিল ওইটা? ওই মানে আমার ক্লায়েন্ট। ও তা শুভ্র ভাইয়া, তোমাকে আজকাল একটু বেশি খুশি খুশি দেখাচ্ছে, কারণ কি বলো তো? না কই, তেমন কিছু না তো। তাহলে কেমন কিছু? জুহি তুমি এভাবে কেন কথা বলছো? মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে আমাকে সন্দেহ করছো। কি ব্যাপার? আরে ধুর, তোমাকে নিয়ে কি সন্দেহ করব, আমি তো জাস্ট এমনিই ভাবলাম যে প্রেমে প্রেমে পড়লে নাকি আবার। কি যে বলো না, পড়লেও তো পড়তে পারো, বলা তো যায় না। আচ্ছা শোনো, আমার কাজ আছে, গেলাম। জুহি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই রোদের ফোন। কি ব্যাপার সাহেব, এখন হঠাৎ ফোন? তোমার কথা মনে পড়লে তো তাই ফোন দিলাম। মন খারাপ? না না না, বলে। হ্যাঁ বলেন, আমি ভালো বুঝেছি আপনি এখনো মন খারাপ করে আছেন। দেখুন যেটা হয়ে গেছে সেটাই আর মন খারাপ করে কি হবে বলুন, প্লিজ মন খারাপ করে থাকবেন না। আরে না, সেসব কথা বাদ দাও, লাঞ্চ করছো কিনা বলো। না এখনো করিনি, আপনি করেছেন? ওকে এবার যাও, তাড়াতাড়ি লাঞ্চ করে নাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনি মন খারাপ করে থাকলে আমি খাবো কি করে? ওহো দেখো, আমি মন খারাপ করে নেই, এই দেখো হাসছি, এবার হ্যাপি। সো এখন যাও, আমি রাখলাম, বাই। আরে আরে যা বাবা, কেটে দিল, এইসবের জন্য দায়ী ও, মানুষ রূপের পশুটার জন্য এসব হয়েছে। জুহি খেতে বসেছে ঠিক, কিন্তু ঠিক মতো খেতেই পারছে না, মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। রোদের আম্মু খেয়াল করেন জুহি খাচ্ছে কম ভাবছে বেশি। কি হলো জুহি, খাচ্ছিস না কেন, কি এত ভাবছিস? না মামনি, ওই মানে কিছু না, এই তো খাচ্ছি। এটাকে খাওয়া বলে? আসলে হয়েছে, আর বলতে হবে না, এবার চুপচাপ খেয়ে নাও সবাই। অতঃপর সবাই লাঞ্চ শেষ করে যে যার রুমে চলে যায়। সন্ধ্যায় রোদ বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। জুহি হাতে গরম গরম দুই কাপ কফি নিয়ে রুমে আসে। রুমের কোথাও রোদকে দেখতে না পেয়ে ব্যালকনিতে চলে যায়। জুহি দেখে রোদ ব্যালকনিতে মন খারাপ করে বসে আছে, জুহিরও মনটা খারাপ হয়ে যায়। জুহি ব্যালকনির ছোট্ট টেবিলটায় কফিটা রাখে, তারপর নিজেও রোদের পাশে বসে। আপনি এখনো মন খারাপ করে আছেন? না আমি অন্ধ নই বুঝলেন, আমি দেখছি আপনি মন মরা হয়ে বসে আছেন আর বলছেন মন খারাপ না। জুহি প্রায় কান্না করে দিবে এমন, প্রিয়জনের মন খারাপ দেখলে নিজে ভালো থাকবে কিভাবে? জুহি আগে কখনো আমাদের বিজনেস এমন হয়নি, কিন্তু কাল হঠাৎ কি করে এসব, মানে আমি না মানতেই পারছি না। রোদও কান্না করে দেবে এমন অবস্থা, জুহি তো ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করে দিয়েছে প্রায়। রোদ আকস্মিক কাণ্ডে থ, মন খারাপ ওর আর কান্না করছে জুহি। রোদ জুহিকে জড়িয়ে ধরে, জুহির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আরে পাগলি, এই দেখো কান্না করা শুরু করে দিয়েছে। আপনি মন খারাপ করে থাকলে এটা আমার ভালো লাগে না, কষ্ট লাগে আমার। রোদ বুঝতে পারে ওর কষ্টে জুহিরও কষ্ট হচ্ছে, এভাবে মন খারাপ করে থাকলে মেয়েটা আরো বেশি কষ্ট পাবে। রোদ জুহির চোখের পানি মুছে দেয়। এই দেখো, এখন আমি একদম মন খারাপ করে থাকবো না, তিন সত্যি, এখন তুমিও কান্না বন্ধ করো, একটু হাসো তো। না হাসো বলছি। না
ওকে যাও, ঠিক আছে, আমিও মন খারাপ করে থাকবো। জুহি মুচকি হাসে, রোদকে ছেড়ে দিয়ে নিজের জন্য এক কাপ কফি নেয় আর বাকি এক কাপ কফি রোদের দিকে এগিয়ে দেয়। রোদ কফিতে এক চুমুক দেয়, জুহিও কফিতে এক চুমুক দেয়। এই রাখো রাখো। কি? তোমার কফিটা আমাকে দাও। কেন, আপনারটা ভালো হয়নি? হুম, হয়েছে, কিন্তু আমি তোমারটা খাবো আর তুমি আমারটা। কি কি না? জি। রোদ জুহির থেকে ওর কফিটা নিয়ে নিজেরটা জুহির হাতে ধরিয়ে দেয়। রোদ জুহির কাণ্ড বুঝতে পেরে লজ্জায় পড়ে যায় আর রোদ টেডি স্মাইল দেয়। রাতে সবাই ডিনার করে যে যার রুমে চলে আসে। রোদ লক্ষ্য করে জুহি কিছু একটা ভাবছে। জুহি, কি কি ভাবছো সেটা জিজ্ঞেস করছি। কই, কিছু ভাবছি না তো। হুম, সেটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। হুম, বলো। আচ্ছা, সাপোজ আপনার কাছের কেউ যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনি জানতে পারেন, তাহলে কি করবেন? মানে কি বললে? ধুর, কিছু না, আমি ঘুমালাম, ঘুম পাচ্ছে। অর্ধেক কথা বলা আমার মোটেও পছন্দ নয়। কি বলতে চেয়েছিলেন সোজাসুজি বলো। কিছু না তো, আচ্ছা সকালে বলবো, এখন আমার কত ঘুম আসছে। গুড নাইট। জুহি রোদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আর রোদ ভাবছে হঠাৎ জুহি তাকে এমন কথা কেন বলল, কি হতে পারে এই কথার মানে। রোদ ভাবল সকালে জুহিকে জিজ্ঞেস করবে আসলে সে কি বলতে চেয়েছিল। তারপর রোদও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রোদ নাস্তা সেরে উপরে জুহির রুমে যায় রেডি হওয়ার জন্য। অন্যদিকে জুহি নিচে কাজ করছে। রোদ ওর রুমের সামনে দিয়ে যাওয়ার সময় রিমিকে দেখতে পায়। রিমি, শোনো। হ্যাঁ ভাই, কিছু বলবি? তুই কি নিচে যাচ্ছিস? হুম। জুহিকে আসতে বলিস তো, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ভাবি। হ্যাঁ রিমি, বলো। তোমার ভাই উপরে যেতে বলেছে, কি যেন কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। জুহি তাড়াহুড়ো করে রুমে যায় আর রোদকে বলে, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ। কেন, কি হলো আপনার? এটা কি জুহি? রোদ জুহিকে রেকর্ডটা চালিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, এটা কি? জুহি অবাক হয়ে যায়, এটা রোদ পেল কিভাবে? জুহি খুব ভয় পেয়ে যায়। জুহি দেখতে পায় রোদ খুব রেগে গেছে। কি হলো, কথা বলছো না কেন জুহি? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কি এটা? আসলে তোতলাচ্ছো কেন? যা বলার সোজাসুজি ভাবে বলো। আসলে জুহি, আসলে আসলে না করে সোজাভাবে বলো কে এরা। তোমার কথায় এরা আমাদের কোম্পানির লস করে যাচ্ছে। না, কি বলছেন আপনি? তাহলে কার কথায় করছে? আর জুহি, তুই সবটা জেনেও আমাকে জানালে না যে আমাদের কোম্পানিতে এত বড় বিপদ আসছে। কেন জুহি, কেন? বলছি, আমি সবটাই বলছি, কিন্তু আমি যা বলবো আপনি বিশ্বাস করবেন কি না সেই জন্যই আমি বলিনি আগে। আর তখন আমারও জানা ছিল না যে এসবের পিছনে আসল মানুষটি কে। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন কেন তুলছো জুহি? তুমি যা জানো সবটা বলো, না হয় পরে আমাদের কোম্পানির আরো ক্ষতি হতে পারে। আসলে এসবের পিছনে সুব্র ভাইয়া রয়েছেন। হোয়াট, আর ইউ ম্যাড জুহি? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ জানি, আর আমি এই জন্যই বলেছিলাম আপনি বিশ্বাস করবেন কিনা। সুব্র এসব কেন করতে যাবে? জুহি তুমি ঠিক করে বলো। আমি ঠিক করেই বলছি। তারপর জুহি রোদকে গতকালের সেই রেকর্ড আর ফটোও দেখায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওটা শুভ্রই। রোদ ধপাস করে বেডে বসে পড়ে, তার যেন বিশ্বাসই হচ্ছে না শুভ্র এসব করছে। যাকে নিজের আপন ভাই ভেবে আসছে সে কিভাবে পারলো এত বড় শত্রুতা করতে? তাদের কোম্পানি তো শুভ্রদেরও, সবার সামনে এত ভালো হয়ে শুভ্র এটা কিভাবে করতে পারলো? রোদের চোখ লাল হয়ে আছে রাগে। রোদের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় ওদের সব কথা রিমিও শুনে নেয়। রিমি রেগে নিচে চলে যায়। জুহি কিছু বলল না, রোদের পিছন পিছন নিচে গেল। রোদ জোরে জোরে শুভ্রকে ডাকার ফলে কি হয়েছে দেখার জন্য সবাই ড্রয়িং রুমে চলে আসে। সবার বুঝতে বাকি রইল না রোদ কোনো কারণে খুব রেগে আছে। কি হয়েছে রোদ তোর? কি রে রোদ, বলবি তো কি হয়েছে তোর? রোদকে সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু রোদ কারো কথার উত্তর দিচ্ছে না। জুহি আর রিমি নিচে নেমে আসে। অতঃপর রিমি সবাইকে বলে কি হয়েছে। শুভ্রর বাবা খুব রেগে গেছে।
ছেলের এসব বাজে কাজের কথা জানতে পেরে তিনি তৎক্ষণাৎ শুভ্রকে ফোন দিয়ে বলেন তাড়াতাড়ি বাসায় আসতে। শুভ্রকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দেন। সবাই ভাবতেই পারেনি শুভ্র এমন কিছু করবে। শুভ্রর আম্মুর ছেলের কুকর্মের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন। শুভ্র বাসায় এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসা। কি ব্যাপার, তোমরা সবাই এখানে, কিছু কি হয়েছে? শুভ্রর আব্বু এসে সোজা থাপ্পর বসিয়ে দেয় শুভ্রর গালে। শুভ্র হয়তো এটা আশা করেনি, গালে হাত দিয়ে ওর আব্বুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখন বলছিস কি হয়েছে? ছি, তুই কিনা শেষে এত নিচে নেমে গেলি। মানে কি 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 বলছো আব্বু তুমি? তুই আমাকে আব্বু ডাকবি না, তোর মতো ছেলের আমার দরকার নেই। শুভ্রর সামনে সবকিছু বলে তিনি। ছি ভাইয়া, তুই এটা করতে পারলি? শুভ্র মাথা নিচু করে আছে। শুভ্রর বাবা বলে ওঠেন, আমি জানতাম তোর লক্ষ্য খারাপ, এই জন্যই বলিনি। এই চৌধুরী কোম্পানি আমার নামেও আছে, ভাইয়া আর আমার দুজনেরই সমান ভাগ আছে এই কোম্পানির। আমি জানতাম তোর খারাপ উদ্দেশ্য আছেই, সন্দেহ ছিল আমার, কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে আমি ভাবিনি। শুভ্রর আম্মু, চলো, এই কুলাঙ্গার ছেলের দরকার নেই আমাদের। শুভ্র মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। রোদ একবার শুভ্রর মুখের দিকে চাওয়ারও প্রয়োজন বোধ করল না। অফিস থেকে জরুরি ফোন আসায় রোদ সোজা অফিসে চলে যায়। একে একে সবাই চলে যায়, বাকি আছে শান্ত। শুভ্রর পাশে শান্ত এসে দাঁড়ায়। ভাইয়া, তুমি এটা না করলেও পারতে, বড় আম্মুরা আমাদের পর ভাবে না রে। রোদ ভাইয়া তো আমাকে নিজের ভাই মনে করতো, সেই ওনার সাথেই বিশ্বাসঘাতকতা করলে কিছু বলার নাই তোমাকে ভাইয়া। শান্তও চলে যায়। শুভ্র কি করবে ভেবে পাচ্ছে না, নিজের করা কুকর্মের জন্য লজ্জায় পড়ে গেছে। বড্ড অনুতপ্ত বোধ করছে শুভ্র, রোদের বিশ্বাস নষ্ট করা তার উচিত হয়নি, বুঝতে পারল সে। রোদ তাড়াতাড়ি অফিসে চলে যায়। ম্যানেজার সাহেব বলল কেউ তার জন্য অপেক্ষা করছে, কিন্তু কে সেটা বলল না। রোদ অফিসে ঢুকে অবাক। আরে জিশান, তুই রোদ চৌধুরী? ও মাই গড! রোদ আর জিশান ছোটবেলার বন্ধু, কোনো এক কারণে জিশান দেশের বাইরে চলে গিয়েছিল, আর আজকে অনেকদিন পর দেখা। জিশান এটা ভাবতেই পারেনি যে রোদই তার ছোটবেলার বন্ধু, ভেবেছিল হয়তো অন্য কেউ। মুহূর্তের মধ্যেই জুহিকে নিয়ে সব অনুভূতি কবর দিয়ে দেয় জিশান। সামান্য ভালোবাসার থেকে বন্ধুত্ব অনেক বেশি। রোদ আর জিশান দুজন দুজনকে জড়িয়ে ধরে। প্রায় কয়েক বছর পর দেখা, খুব খুশি দুজনেই। আমি তো ভেবেছিলাম জিশান তুই আর কখনো ফিরে আসবি না, আর কখনো তোর দেখা পাবো না। আমিও কি ভেবেছিলাম যে তুই রোদ চৌধুরী, কি ভাগ্য, দেখ দুজনেরই দেখা হয়ে গেল। আচ্ছা কি খাবি বল, চা না কফি? আরে রাখ তোর খাওয়া, চা কফির থেকে তোর সাথে কথাটা বলা আগে জরুরি। চুপ হারামি, কত বছর পর দেখা, তাও আবার কিছু না খেয়ে চলে যাবি, তা কি করে হয়? রোদ দুই কাপ কফি নিয়ে আসতে বলে। তো জিশান তুই হঠাৎ এখানে কি মনে করে? চাপা কম মারিস, বিয়েটাই করেছিস তো নাকি, তোর বাচ্চারা কেমন আছে? জিশান রোদের কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কি রে ভাই, এখানে কেন তাকিয়ে আছিস? এখনো বিয়ে করলাম না, আর তুই জিজ্ঞেস করছিস বাচ্চার খবর? তুই বিয়ে করে নিয়েছিস, বাচ্চাও আছে, তাই আমাকেও বললি, তাই না? আরে না, মাত্র তো বিয়ে করলাম। সে কি রে হারামি, তুই আমার ইনভাইটও করলি না। আমি কি জানতাম যে তুই এই দেশে আছিস? সেটাও ঠিক। প্রায় অনেকক্ষণ দুই বন্ধু আড্ডা দেয়, কিছু মুহূর্ত আনন্দ কেটে যায়। তারপর জিশান চলে যায়। সবকিছুর ভিড়ে রোদ ভুলেনি শুভ্রর বিষয়টা। এখনো রেগে আছে রোদ, বাসায় যেতেও তার ইচ্ছে করছে না, কারণ শুভ্রর মুখ ও আর দেখতে চায় না। অফিসে পুরো দিন কেটে যায়। রোদ সন্ধ্যায় বাসায় ফিরে, ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে আছে রোদ। এত ফোন দিলাম তুললেন না কেন? খেয়াল করিনি। রেগে আছেন? না, রেগে আর কি হবে, যা হয়ে গেছে তা নিয়ে কি আর রেগে থাকলে হবে? ও কিভাবে পারলো জুহি এটা করতে, কত বিশ্বাস করতাম ওকে, কিন্তু সেই শুভ্র। মন খারাপ করে থাকবেন না। রোদ সবকিছু না বলে নিজের রুমের থেকে ছাদে চলে যায়। একদমই ভালো লাগছে না তার। শুভ্র রোদের পেছন পেছন ছাদে আসে, কারো হাঁটার শব্দ পেয়ে পেছনে তাকিয়ে রোদ দেখতে পায় শুভ্র এসেছে। তুই এখানে কেন এসেছিস? শুভ্র কিছু না বলে রোদের পা ধরে ক্ষমা চাইতে যাবে, রোদ দূরে সরে যায়। সরি রে রোদ, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে, প্লিজ।
মাফ করে দিয়ে আমাকে। শুভ্র মাথা নত করে রোদের কাছে ক্ষমা চায়। শুভ্র এত অসহায় ভাবে ক্ষমা চাইছে দেখে রোদ নিজেকে কন্ট্রোল করতে পারল না, শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্র রোদকে। সব রাগ যেন পানিতে পরিণত হতে গেছে। শুভ্র তার কাজের জন্য অনুতাপ বোধ করছে দেখে রোদ ক্ষমা করে দেয় শুভ্রকে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি রে রোদ, আমি আসলে খুব বাজে কাজ করছিলাম, লোভ জন্ম নিয়েছিল আমার মধ্যে, তাই লোভের বশে আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। শুভ্র আর রোদ নিচে যায়, শুভ্র সবার থেকে ক্ষমা চেয়ে নেয়। রোদ আর শুভ্র দুজনেই মিলে গেছে সেই আগের মতো, এটা দেখে জুহিও খুশি হয়। তার চেয়ে বেশি খুশি হয়তো এই জন্যই যে শুভ্র নিজের ভুল বুঝতে পেরেছে। ডিনার শেষে রোদ রুমে এসে জুহির জন্য অপেক্ষা করছে, কিন্তু জুহি তো আসছেই না। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর জুহি আসে। ম্যাম আপনি আসছেন তাহলে, আপনার কি খেয়াল নেই যে কেউ আপনার জন্য ওয়েট করছে? সরি স্যার, আসলে একটু কাজ ছিল তো। হয়েছে, চলো। কোথায়? রোদ জুহির চোখে হাত দিয়ে ধরে রাখে আর ওকে ব্যালকনিতে নিয়ে যায়। ব্যালকনিটা রোদের আগেই সাজিয়ে রেখেছে, খুব সুন্দর করে সাজিয়েছে সে। রোদ জুহিকে ব্যালকনিতে নিয়ে এসে জুহির চোখ ছেড়ে দেয়। জুহি তো তার সামনে এসব দেখে চোখ ছানা ভরা, অবাক হয়ে সে রোদের দিকে তাকিয়ে আছে। কখন করলেন এসব? তুমি যখন নিচে ছিলে তখন। হুস, এখন কোনো কথা না, এখন আমরা দুইজন জ্যোৎস্না বিলাস করব। রোদ জুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে জুহির ঘাড়ে একটা ছোট করে কিস করে। জুহি কেঁপে ওঠে, চোখ বন্ধ করে আছে। জুহি তুমি জানো আমার না খুব শখ ছিল কোন এক রাতে তুমি আর আমি জ্যোৎস্না বিলাস করব, আর আজকে সেই শখটা পূরণ হতে চলছে। আই লাভ ইউ জুহি, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। সারা জীবন আমার কাছে পাশে থাকবে তো? রোদ কথাগুলো চুপি চুপি জুহির কানে বলল। জুহির অদ্ভুত অনুভূতি হচ্ছে, রোদের প্রত্যেকটা কথায় তার হৃদয় স্পর্শ করছে, স্পন্দন বেড়ে যাচ্ছে ক্রমশ। রোদেরও সেম অবস্থা। আজ তারা দুজনেই দুজনের কাছে আছে আর সারা জীবন একসাথে একে অপরকে সঙ্গী করে কাছে পাবে এবং থাকবেও। তাদের দুটি মন তো এক হয়েছিল অনেক আগে, আজ দুটি আত্মা মিশে একাকার হয়ে যাবে। আজ আবার নতুন করে পূর্ণতা পাবে তাদের ভালোবাসা, তারা ডুব দিবে ভালোবাসার গহীন অরণ্যে। এভাবেই বেঁচে থাকুক ভালোবাসাগুলো, ওরা ওদের কাজ করুক, এবার আপনারা বিদায় হন। কি দরকার অযথা ওদের ডিস্টার্ব করার? ওদের মাঝখানে কাবাব মে হাড্ডি হওয়ার কি দরকার বলুন? অনেকের হয়তো ভালো লাগবে না, সেই জন্য আমি দুঃখিত। আসলে অনেকে আছেন বেশি বড় গল্প পড়তে পছন্দ করেন না, আমিও সেম। আর তাছাড়া এই গল্পটা বেশি বড় করার কোনো প্ল্যানও নাই আমার, ব্যাস এতটুকুই ছিল লেখার প্ল্যানিং। অনেক সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি, সেজন্য সবার কাছে দুঃখিত। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।